আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমান রহিম। আমরা আজকে দেখব দণ্ডবিধিতে কীভাবে আমরা পড়ব। হ্যাঁ, মনোযোগ দিয়ে খাতাটা একটু নোট করতে থাকি কীভাবে আমরা পড়ব। বারবারই আমি বলছি, বারবারের একটা কথায় মাথায় রাখতে হবে, যেটা কীভাবে আমরা পড়ব, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা একটু শুরু করে দিই, দণ্ডবিধিটা কীভাবে আমরা পড়ব। হ্যাঁ, দণ্ডবিধিটা পড়ার একটা প্যাটার্ন হচ্ছে, মূলত দণ্ডবিধি পড়ার যে বিষয়টা, প্রথম কথা একদম দণ্ডবিধিতে আমরা ধরে ধরে পড়ব। এখানে বারবারই আমি বলি, আপনারা কীভাবে পড়বেন আসলে দণ্ডবিধিটা, আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি, পাশাপাশি না বললেই নয়। এই একটা ক্লাস আপনাকে উপকার করবে পিড়িতে লিখিত কীভাবে, ভাইবা কীভাবে, না মিথ্যা, এই তিনটা জিনিস আপনাকে হেল্প করবে এই আমার পড়ানোর প্যাটার্নটা। অনেকেই আছেন যারা প্রথমেই ঢুকবেন, একটু দয়া করে এসেই লাইভটা শেয়ার করে দিবেন। আর সবচেয়ে বড় সত্য হচ্ছে, আপনারা ইতোমধ্যে জেনেছেন সবাই, ল ডক্টর কতটা সুন্দর করে আপনাদের আইন পড়ায় অলরেডি আপনারা জানেন। সো ভর্তির জন্য আপনারা অবশ্যই 01708606771 এই নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, মূলত প্রিলি লিখিত ভাইবা একসাথে কীভাবে কাজ হবে সেটার জন্য আপনারা যেটা করতে হবে, সবসময় আপনাকে যেটা করতে হবে, একদম সবসময় প্রথম কর্তা আইনটা আপনাকে বুঝে পড়তে হবে। লার্নেড আইনটা আপনাকে কী করতে হবে, বুঝে পড়া লাগবে। পরবর্তী যে কথা, এখন যারা পাশ করতে চাচ্ছে তাদের সব সময় পড়তে হবে উদাহরণ বেশি বেশি। আরেকটা বিষয় মোটা দাগে আমরা বলতে চাই, সবসময় প্রশ্ন আসবে এখন এক্স ওয়াই জেড, তার মানে সমস্যামূলক প্রশ্ন বেশি আসবে। খেয়াল করে কী আসবে, সমস্যামূলক প্রশ্ন। আর সবচেয়ে বড় সত্য হচ্ছে, আপনি যখন দুর্দান্ত আইনে করতে চাচ্ছেন, যেটা আমি বারবার শফিক আপনাদের বলছেন যে প্রখ্যাত নজির আপনাকে পড়তে হবে প্রচণ্ড, যে আইনজীবীটা আমাদের সমাজে সবচেয়ে ভালো করতে চাচ্ছে তারা এখানে হিট, তাহলেই ফিট। প্রখ্যাত নজিরে যারা হিট তারাই হবে ফিট। তো দেখা যাক কীভাবে আমরা প্রিলি লিখিত ভাইবাটাকে কাভার করে পড়াই। আইনটাকে বুঝে পড়তে হবে, আর সবসময় উদাহরণ পড়তে হবে ওই আইনের, এবং সমস্যা এক্স ওয়াই জেড আকারে আপনাকে জুডিশিয়ারির হাতে প্রশ্ন। সো মোটামুটি এই যে একটা কনসেপ্ট, আমি কীভাবে পড়াবো বন্ধুরা একটু লক্ষ্য করুন, আর সবাই এসে লাইভটা শেয়ার করেন, সময় নষ্ট করার দরকার নাই, আমরা একটু তাড়াতাড়ি পড়ে ফেলব। ধরুন প্রথম একটা কোশ্চিন আপনাকে আমি যদি একদম লিখে ফেলি, এরকম ক নাম্বার প্রশ্ন দিয়ে আমি লিখছি, একদম এভাবে একটু লিখে ফেলুন, এবারে খুব ইম্পর্টেন্ট এটা, হুট করে আপনাকে বলবে যে শাস্তি কি, লিখে ফেলুন কত প্রকার ও কি কি, একটু লিখুন কত প্রকার ও কি কি। শাস্তির মতবাদগুলো লিখো, শাস্তির মতবাদগুলো হুট করে আপনাকে বলছে কি কি, বা লিখুন এগুলা হুট করে বলছে আপনার। ধরুন আপনি আরেকটা দিচ্ছে, মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা কোনগুলো, এই ধরনের একটা কোশ্চিন বলে বলছে প্রখ্যাত নজিরের আলোকে আলোচনা করুন। প্রখ্যাত নজিরের আলোকে আলোচনা করুন, এই একটা কোশ্চেন আপনার দিয়ে দিল সে, আপনি কি করবেন আসলে, কেমনে আপনার স্কিলটা আপনি এখানে ডেভেলপ করবেন, কি অ্যাঙ্গেলে আপনি লিখবেন। একটু দেখুন বন্ধুরা, এই ধরনের প্রশ্নের উত্তর করতে গিয়ে আপনার যে স্কেলিটনটা, একটা ছেলে জানেই না খাতাটা কীভাবে সাজাবে সে, একটু দেখুন প্লিজ। এইভাবে আমার মতো একটু সবাই করে ফেলুন, ধরুন আপনার এটা খাতা,
ঠিক আপনি আসবেন এই খাতার মাঝখানে, মাঝখানে এসে লিখবেন প্রশ্নোত্তর। প্রশ্নের উত্তর লেখার দরকার নেই, সমাসবদ্ধ পদ করে দেবেন, দিয়ে আপনি লিখবেন একের ক। এখন আপনার এই প্রশ্নের স্কেলিটন আমাদের সমাজে যারা পড়ছেন তারা কিন্তু ভালোভাবে তারা বুঝছে না। দেখুন কিভাবে আপনি লিখবেন এটা। প্রথম যে এই প্রশ্নের শিরোনাম সেটা হবে একটা ভূমিকা, একদম সূচনা। এই সূচনাতে শাস্তি জিনিসটা কি এটা আপনাকে লিখতে হবে, কিভাবে লিখবেন, কেমন করে লিখবেন, একটা কেস ল বা ব্ল্যাক ল ডিকশনারিতে কি বলা হয়েছে এই সম্পর্কিত এই কথাটা আপনি তুলে ধরবেন। কেমনে, ধরুন আপনাকে যদি বলা হয় শাস্তি কি, আপনি ইনভার্টেড কোমা এখানে বসে দিয়ে ঠিক এখানে দিয়ে আস্তে করে জাকির নায়কের মতো আপনি এখানে লিখবেন ব্ল্যাকস ল ডিকশনারি, ব্ল্যাকস ল ডিকশনারি। খেয়াল করেন কি লিখবেন, আমি বলে দিচ্ছি আপনাদের, লেখাচ্ছি এডিশন সেভেন্থ, এডিশন এইট, সরি পেজ নাম্বার 823। আপনি অবশ্য পেজ নাম্বার 823 খুলে দেখেন, সেখানে এই কথাটাই লেখা আছে। কী লেখা আছে এখানে, লেখা আছে একটু লিখুন তো, পানিশমেন্ট ইজ এ স্যাংশন, পানিশমেন্ট ইজ এ স্যাংশন, সাসেস ফাইন, পেনাল্টি অর লস অফ প্রপার্টি, অ্যাসিস্ট অ্যাগেনস্ট আ পার্সন হু হ্যাজ ভায়োলেটেড ল, ব্ল্যাক ল ডিকশনারি এডিশন সেভেন এডিশন এইট পেজ নাম্বার এত। এখন আপনি লেখেন এমন কোন সমাজ নাই যে যেখানে অপরাধের ছায়া পড়েনি, এই সমাজ সভ্য ব্যবস্থায় সে পৃথিবী সৃষ্টির উষা লগ্ন থেকেই সমাজে অপরাধীর বিস্তার ঘটেছে। সেই যদি সুদূর খুব পূর্বের দিকে তাকায় সেখানে হাবিল কাবিলের কাহিনী থেকেও এটা স্পষ্ট পাওয়া যায়। আপনি একটু বানায় দু চার লাইন বাংলাদে লেখেন, আমরা একটু বড় করে লিখবো, ছোটরা একটু কিছু বোঝে না, জাস্ট আপনার স্কেলিটনটা একটু দেখে ফেলি। আমরা লিখবো লিখবো, টেনশনে কিছু নাই, আমি লিখে দিব লিখে দিব। আমি খালি আগে খাতাটাকে আপনার সাজানো বুঝে দিই, কীভাবে এই প্রশ্নের, এই প্রশ্নের উত্তর লিখতে গিয়ে কীভাবে আপনার কয়টা জিনিস লাগবে। ভূমিকার পরে আপনার লাগবে কি, প্রকারভেদ। খেয়াল করেন যেহেতু ওখানে চেয়েছি কি, দেখেন তো প্রকারভেদ, তার মানে আপনি এখানে লিখবেন প্রকারভেদ, কত প্রকার আপনি লিখবেন। তারপরে কি আছে দেখেন, শাস্তির মতবাদ। তাহলে আপনার আরেকটা হেডলাইন হবে, এটা নীল কালিতে দেবেন, শাস্তির মতবাদ নীল কালিতে দিয়ে আন্ডারলাইন করে তার ভিতরে লিখবেন। তারপরে কি আছে দেখেন, মতবাদের পর মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা, তাহলে মৃত্যুদণ্ড আবার একটা হেডিং হবে, মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা, এটা আবার দেখে দেবেন, দশটা ধারা দিয়ে দিলেন। এরপরে প্রখ্যাত নজির, এই এরপরে এই আলোচনার পাশাপাশি ভিতরেও লিখতে পারেন প্রখ্যাত নজির, আর লাস্টে একটা কথা থাকবে আপনার সমাপনী বক্তব্য। তার মানে একটা ছেলে যখন একটা স্কেলিটন জেনে যাচ্ছে এই অ্যাঙ্গেলটা, তখন কিন্তু সে ভালো রাইটার হবে, তার খাতাতে প্রচণ্ড নম্বর আসবে। তো আসুন দেখা যাক কিভাবে আপনি লিখবেন, কিভাবে আপনি এটাকে অ্যাপ্রোচ করা শিখবেন। চলে আসি, আমরা সময় নষ্ট করব না। একটা স্কেলিটন শিরোনাম জানতে হবে আপনাকে, সবসময় আপনাকে কি জানতে হবে লার্নেন, শিরোনাম। তাহলে আসুন দেখা যাক কিভাবে আপনি এটা করবেন। ভূমিকা তো আমরা দিয়েই দিলাম, যে বিষয়টা হচ্ছে পানিশমেন্ট ইজ এ স্যাংশন, সাসেস ফাইন, আমাদের নোট আছে, সমস্যা নাই, আপনারা পাবেন, সমস্যা নাই। পানিশমেন্ট ইজ এ স্যাংশন, সাসেস ফাইন, পেনাল্টি লস অফ প্রপার্টি, অ্যাসিস্ট অ্যাগেন্স এ পার্সন হু হ্যাজ ভায়োলেটেড দ্য ল, ব্ল্যাক ল ডিকশনারি এডিশন এইট পেজ নাম্বার 823। তার মানে আপনি প্রথমেই এক্সামিনারের মাথাটাকে ঘাবড়িয়ে দিলেন যে আপনি জিনিয়াস, ইউ আর দ্য জাকির নায়ক। সো আপনার খাতাটা একটু সুন্দরভাবে দেখবে। এরপরে আমরা যেটা দেখব, আপনারা জানেন শাস্তির যে প্রকারভেদটা একটু খেয়াল করুন, এই প্রকারভেদটা আপনি কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন। আপনারা বোঝেন যে শাস্তি পেনাল কোডের যদি আমরা তাকাই ধারা কততে বলেন তো, ধারা 53 বলা আছে, সেখানে কি বলা আছে বলেন তো, মৃজা ক্রাস, কি বলা আছে বলো তো, মৃজা কাশো তো একটু। তাহলে মৃজা কাশো কি, এর ব্যাখ্যা যদি আমরা দিই একটু পাই চার্ট ডায়াগ্রাম দেখে, আপনি যদি সেটাকে দেখান যে মৃত্যুদণ্ড সবচেয়ে বড়, তার মানে এটা অসংখ্য, এটা পুরো একটা মৃত্যুদণ্ড যদি দিই, এগুলাকে যদি সিগমেন্ট করি, ছোট ছোট করি, যেহেতু এগুলার গ্র্যাভিটেশন খুব কম, তাহলে মৃত্যুদণ্ড মিতে কি একটু বলেন তো, মৃত্যুদণ্ড যাতে কি
যাবজ্জন কারাদণ্ড, কাতে কি কারাদণ্ড, সতে সম্পত্তি বা জাব্দকরণ, অতে অর্থদণ্ড। তাহলে আমরা কিন্তু একটা পেয়ে গেলাম মৃতে মৃত্যুদণ্ড। এই যে দেখুন, এই যে মৃত্যুদণ্ড মৃতে পেয়ে গেলাম। এখন আমরা দেখব মৃত্যুদণ্ডের পরে হচ্ছে আমরা যদি বলি এই যা, যাতে কি লিখতে পারি আমরা? হ্যাঁ, যাবজ্জীবন। আপনি কিন্তু লিখছেন এটা যাবজ্জীবন, অথচ আপনি মৃত্যুদণ্ড লিখলেন কিন্তু একটু কেস ল দিতে পারছেন না, এরকম যে ইরশাদ শিকদার ভার্সেস, আপনি যখন ইরশাদ শিকদার লিখতেছেন, এই ইরশাদ শিকদার ভার্সেস স্টেট কেসটা আপনি এখানে, বা মৃত্যুদণ্ড সংক্রান্ত যে কেস ল কি বলা হয়েছে, গ্র্যাভিটি কি, আবার আপনি কিন্তু জানেন সেখানে মৃত্যুদণ্ড সংক্রান্ত খুন করলে যে মৃত্যুদণ্ড হয়, আপনি কিন্তু সেখানে জানেন রেগ ভার্সাস গোবিন্দ কেসটা আপনি কিন্তু জানেন না, মিথ্যা, এই কেসটা আপনি লিখতে পাচ্ছেন না, বা মৃত্যুদণ্ড সংক্রান্ত কয়েকটা পাঁচটা কেস ওখানে লিখেন, তখন আপনি দুর্দান্ত নম্বর পাবেন। এই যে যাবজ্জীবন যখনই আপনি লিখেছেন, অথচ আপনার মস্তিষ্কে নাই আতাউর মৃধা ভার্সেস আতাউর মৃধা ভার্সাস স্টেট, এই আতাউর মৃধা ভার্সেস স্টেট কেস 2020 সালে দুর্দান্ত কেস, সেখানে বলা হয়েছে যাবজ্জীবন মানে হচ্ছে আজি আমৃত্যু, মৃত্যু না হওয়া পর্যন্ত, তাই না বন্ধুরা? আচ্ছা, আমরা পেলাম কি, তারপরে কি পেলাম, কারাদণ্ড। আপনি তাহলে সেখানে এখানে আর এখানে লেখেন, এখানে লেখেন একটা, লেখেন কারাদণ্ড, তাহলে কারাদণ্ড সংক্রান্ত কেস ল কোনটা? এখন যাবজ্জীবন কারাদণ্ড কাকে দিয়েছে, আমাদের দেলোয়ার সাহেব হোসেন সাঈদীকে দিয়েছেন, তো সেখানেও কিন্তু আপনি এখানে ইনক্লুড করতে পারেন রিসেন্ট কেস লগুলো, রিসেন্ট কনসেপ্টগুলো যদি আপনি এখানে ঢোকাতে পারেন তখন আপনার নম্বরটা বেশি হবে। তাহলে আমৃত্যু কারাদণ্ড, তারপরে আমরা কি দিতে পারি, অ, অতে কি বলতো, অর্থদণ্ড। তাহলে আমরা কি পেয়ে গেলাম, প্রকারভেদ, শাস্তির প্রকারভেদ, 53 ধারা অনুযায়ী কয়টা পেলাম, নিজা কাশ, তার মানে মিজা নামের ছেলেটা, এই ছেলেটাকে বলা হচ্ছে একটা মিজা, মিজু যদি হয় মিজা হবে না কেন, এই ছেলেটাকে বলছে মিজা ভাইয়া একটু কাশো তো, একটু দেখি তো, এভাবে একটু কাশো তুমি। তখন একটা মানুষ কিন্তু সুন্দর করে শিখতে পাচ্ছে, একটা কেস ল অনুযায়ী যখন একটা স্টুডেন্ট আমাদের সমাজে পড়ছে, লাইভটা শেয়ার করেন প্লিজ, শেয়ার ডান করেন, বেশি মানুষ আসলে আমি সুন্দর করে শেখাতে পারবো। তাহলে আমরা পেলাম কি বন্ধুরা, তার মানে শাস্তির প্রকারভেদ আমরা পেয়ে গেলাম না, মিথ্যা। আচ্ছা, তাহলে আমরা চলে যাব প্রকারভেদের পর, কি দেখো তো ওখানে কি লেখেছিল, প্রকারভেদের পর হচ্ছে শাস্তির মতবাদ, বিভিন্ন তত্ত্ব বা থিওরিস, তত্ত্ব বলা যায়, ডক্ট্রিন না বলে তত্ত্ব বলা যায়, শাস্তির তত্ত্বগুলো আমরা দেখতে পারি। এই যে শাস্তি, এই শাস্তিটার কি দিতে পারি, তত্ত্ব থাকে, থিওরিস থাকে। আপনি দেখবেন শাস্তির কিছু তত্ত্ব আছে, এ সমাজে চলমান কিছু শাস্তির কি আছে, তত্ত্ব আছে, অনেকগুলো তত্ত্ব আছে যে কেন শাস্তি দেওয়া হচ্ছে। আপনি যদি মোটা দাগে বলতে চান, যে প্রথমে আপনি দিতে পারেন শাস্তিটা হচ্ছে প্রতিশোধমূলক, তার মানে প্রতিশোধমূলক রিট্রিবিউটিভ থিওরি অফ পানিশমেন্ট, তার মানে আপনি কিন্তু দিতে পারেন এখানে এই শাস্তি দেওয়াই হয় প্রতিশোধমূলক দেওয়ার জন্য। কারণ এই প্রতিশোধমূলক যে তত্ত্বটা কেন করা হচ্ছে বলেন তো, একটা সমাজে যখন দেখবেন আপনি আরবের দিকে যখন বর্বর আরব জাতি ছিল, সেখানে কিন্তু আপনি দেখেছেন একটা খেলা, যে আপনি সেখানে দেখেছেন যে কী বলবো, মাইট ইজ রাইট, জোরজার মূল্যক তার। আবার একটা কথা আপনি দেখেছেন যে প্রতিশোধমূলক কেমন, আপনার হতে পারে এরকম, দেখেন তো একটু, চোখের বদলে চোখ, চোখের বদলে কী হতে পারে বলেন তো, চোখের বদলে চোখ, সাদা মাটা যদি আমরা বলতে চাই, জীবনের বদলে জীবন। প্রতিশোধ নিলে একটা মানুষ কী হচ্ছে, একটা দেখবেন যে একটা ব্যালেন্স হচ্ছে, যদিও বলছে এই সমাজ যে ব্যালেন্স জিনিসটা কী, একটু দেখুন তো, এই যে একটা দাড়িপাল্লা দেখবেন যে একটা এইরকম একটা কী বলবো এটাকে, দাড়িপাল্লা যদি আমরা বলি, ক্ষমতার ভরকেন্দ্র এটাকে আমরা বলি বিশ্বরাজনীতিতে, তো একটা প্রতিশোধ যখন নিচ্ছেন আপনার একটু ব্যালেন্সটা, ইকুইলিব্রিয়াম সিস্টেমটা ঠিক থাকছে, তো সেক্ষেত্রে আপনি পাচ্ছেন যে প্রতিশোধমূলক শাস্তির যে একটা তত্ত্ব, মানুষ স্বভাবতই প্রতিশোধ পরায়ণ, কেউ কিন্তু একটা সমাজে দেখবেন যে আপনি প্রতিশোধের নেশাটা মানুষকে ছাড়ে না, তো শাস্তির যে একটা দুর্দান্ত প্রতিশোধমূলক খেলা সেটা আপনি দেখে ফেললেন, এবং যে এর উদ্দেশ্য বুঝলেন যে একটা মানুষের যে একটা সমাজে ইকুইলিব্রিয়াম সিস্টেম, ইউনো দ্যাট দ্য ব্যালেন্স, ব্যালেন্স করার জন্য প্রতিশোধ মানুষ নিতে চায়, তাহলে সেখানে দেখবেন বর্বর আরব জাতির মধ্যে এটা প্রচলন ছিল অনেক পূর্বে, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এরকম হচ্ছে। আপনি দেখবেন যে শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ারের লেখাগুলোতেও কিছু দুর্দান্ত, যে হ্যামলেট আপনি দেখবেন সেখানে, ম্যাকবেথ, এগুলো প্রতিশোধ মরণ, তার যে লেখাগুলোর মধ্যে একটা প্রতিশোধ, ইউনো দ্যাট দ্য রিভেঞ্জ, ক্লিয়ার? তাহলে শাস্তির তত্ত্বের মধ্যে প্রতিশোধমূলক একটা বিরাট ভূমিকা আমাদের শাস্তির যথার্থতা খুঁজে পায়, আবার ভারসাম্য সমাজে গঠন করে, আর প্রতিহিংসা লাঘব করে,
একটা মানুষের প্রতিহিংসা কিন্তু এখানে লাভক করে এবং ব্যালেন্সটা ঠিক হয়। কারণ এই দেখা যাচ্ছে এই মানুষটা ধরুন এই মানুষটাকে মেরে দিয়েছে, সে এই মানুষটা এই মানুষটাকে মেরে দিয়েছে, তাই এদের মধ্যে একটা প্রতিহিংসা থাকে। তাহলে এই প্রতিহিংসাটাকে ডিমিনিস করা, লাইক দিক দ্য লেসন, হোয়াট ক্যান সে লাইক দিস দ্য কী বলা যায়, ডিক্রিজ করাকে বলা হচ্ছে আমাদের হিংসা। তার মানে আপনি পেলেন কি বন্ধুরা, এই প্রতিশোধমূলক জিনিস থেকে আপনি পেলেন প্রতিহিংসাটা আপনার চলে যাচ্ছে, তাই না? তাহলে আপনি দেখলেন প্রতিহিংসাটা চলে যাচ্ছে। এখন অনেকে বলছে যে রিটেন স্কিলে ঠিক আছে, তাহলে প্রিলিতে কী আসতে পারে একটু দেখে দেখা যাক। আপনাকে কিন্তু প্রিলিতে কোশ্চেন করতে পারে যে বলেন তো বাবা শাস্তির প্রকারভেদ কোন ধারার সাথে জড়িত। আপনি কিন্তু উত্তর করতে পারছেন এখানে সাদামাটাভাবে যে এখানে উত্তর করতে পারছেন তিপ্পান্ন ধারাতে আসে, ভালো কথা, এটা প্রিলিতে আসবে। কিন্তু এই যে গল্পগুলো বলছে এটা রিটেন আপনাকে হেল্প করবে এবং ভাইবাতে আপনি দুর্দান্ত খেলতে পারবেন। এবং এটা বলতে পারে এটা কত প্রকার, আপনি দেখবেন যে এতে পাঁচ আসে তিপ্পান্নর, তাহলে পাঁচ প্রকার, তাই তো? এবং এটাও বলতে পারে যে আমরা আসবো যে যাবজ্জীবন সংক্রান্ত ধারা কোনগুলো, মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারাগুলো, অর্থদণ্ড সংক্রান্ত ধারাগুলো কোনগুলো। একটা ছেলে যখন বুঝে পড়বে মিজা কাশো যে মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা আমাদের আছে কয়টা, দশটা, আপনি দেখবেন যে যাবজ্জীবন কারাদণ্ড সংক্রান্ত ধারাগুলো একটা ছেলে সুন্দর করে একটা বক্সে পেতে চাচ্ছেন, তাহলে অবশ্যই বন্ধুরা এই সে আপনাদের সামনে ল ডক্টর এই সৌন্দর্য আপনি পাবেন সেখানে। তাহলে এরপরে আমরা চলে যাই, এরপরে আপনি লিখবেন নিবারণ, প্রতিশোধের পরে লিখবেন নিবারণমূলক। কি লিখবেন বলেন তো? একটা অপরাধ সমাজে হতেই পারে নাকি? হতে পারে না? নিবারণ কেমনে করবেন আপনি? এটা অবশ্যই মূর্ধন্য, একটু ভালো করে লেখেন। এই যে নিবারণমূলক যে ব্যবস্থা তত্ত্ব অদা, এটাকে কী বলা হয়েছে যে আপনি একটা অপরাধ সমাজে ঘটতেই পারে কিন্তু হাউ টু স্টপ দ্যাট, কীভাবে আপনি ওটা নিবারণ করবেন সেটা করতে গিয়ে দেখবেন যে কিছুদিন আগে আবরার ফাহাদ হত্যা ঘটেছিল, আপনি দেখেছিলেন বুয়েটির যে সে দুর্দান্ত একজন স্টুডেন্ট ছিলেন, সেখানে কিন্তু কী ঘটেছিল বলেন তো? ওকে হত্যা, আবরার হত্যা ঘটে গিয়েছিল, তাই না? তাহলে এই আবরার হত্যার ক্ষেত্রে যখন আবরারটা হত্যা হয়ে গেল, নিবারণ তারা করল না, তাদেরকে কি জেলে পুরে দিয়েছে, তাদের বিচার কিন্তু চলছে। হাউ টু অ্যাকচুয়ালি স্টপ দ্যাট ভেরি সেন্স, এইটা আপনি কিন্তু নিবারণ করতে চাচ্ছেন, এটাকে কী বলতে পারছে, বাধা প্রদান করছে যে অপরাধীকে শাস্তি দিলে অন্য ব্যক্তিরা দেখে সে থেকে কী নেবে এখান থেকে বলেন তো? এখান থেকে একটা শিক্ষা নেবে। ধরুন এ সমাজে এই দুষ্টটা একটু অপরাধ করেছে, একে যদি শাস্তি দিয়ে ধরুন ইনি রেপ করেছে, দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় একজনকে রেপ করেছিল সম্ভবত, সেখানে তাকে যদি শাস্তিটা দেওয়া না হতো সেক্ষেত্রে তারা এই সমাজে তারা আরও বর্বর সাহস পেয়ে যেত। এই জন্যই এটাকে দৃষ্টান্ত, এটাকে কী বলা যায়, এটাকে আমরা বলতে পারি যে ওখান থেকে যেন টিস মানে লার্নিং নিতে পারে, একটা লেসন নিতে পারে, সেজন্য আপনি দেখবেন নিবারণমূলক শাস্তির বিধান ব্যবস্থা করেছেন। এরপর একটু দেখুন, আপনারা একটু দেখবেন এরপর প্রতিরোধ কীভাবে, হাউ টু প্রতিরোধমূলক একটা শাস্তির বিধান আছে, প্রতিরোধ প্রতিরোধমূলক, খেয়াল করেন প্রতিরোধ কীভাবে করবে, একটু উদাহরণ দেন তো বন্ধুরা। প্রতিশোধমূলক আমি উদাহরণ দিচ্ছি, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, আমার প্রতিরোধমূলক ব্যবস্থা একটু উদাহরণ দেন তো সবাই। এরপরে আপনি লিখবেন সংশোধনমূলক, এইটা এই সমাজে সবচেয়ে বেশি হিট করছে। আসলে আমাদের সমাজে কিন্তু অন্য অপরাধীরা বেড়ে গেছে, দেখবেন আপনি মোহাম্মদপুরে আপনি দেখবেন যে কিশোর গ্যাং বেড়ে গেছে আমাদের সমাজে। আমার অবশ্য আমার ছেলেটাও যায়, আমি বলবো না যে আমি যাচ্ছে না, তারা মিলছে না, এরা মিক্সিং করতে করতে কিশোর গ্যাংটা অলরেডি মোহাম্মদপুরে ভরে গেছে। সরকারের দৃষ্টি কামনা করছে, তারা প্রশাসনের দৃষ্টি কামনা করছে, পুলিশ অফিসার তারা দেখি অচিরেই যদি এটাকে স্টপ সংশোধন না করে সেক্ষেত্রে সমাজে মাথা চাড়া দিয়ে তারা উঠবে। তাহলে আপনি উদাহরণ করতে পারেন সংশোধনমূলক কি, ধরুন মোহাম্মদপুর যে একটা দেখবেন যে বস্তি এলাকার যে চানমিয়া হাউজিং, মোহাম্মদিয়া হাউজিং, তাহলে এইটা কিন্তু একটা সংশোধন। এটা সংশোধনমূলকটা হচ্ছে কি একটা, আপনি দেখবেন প্রবেশনারি অফেন্ডার্স অ্যাক্ট আমাদের আছে, প্রবেশনারি অফ অফেন্ডার্স অ্যাক্ট, প্রবেশনারি অফ অফেন্ডার্স অ্যাক্ট, এই প্রবেশনারি অফ অফেন্ডার্স অ্যাক্ট পুয়া, এই যে পু সেটা কি আসলে যে প্রবেশন অফিসার পুলিশ একজন দেওয়া হয় যে একটা মানুষ এ সমাজে দেখা যাচ্ছে যে আমরা উদাহরণ যদি টানি, একটা উদাহরণ দেন তো লার্নিন যে একটা জুভেনাইল অফেন্ডার যেটাকে বলা হচ্ছে যে কিশোর অপরাধের সাথে গ্যাং, আপনি মোহাম্মদপুরের কিশোর গ্যাং জুভেনাইল অফেন্ডারদের সাথে আপনি দেখবেন সেখানে এই কিশোররা অপরাধ জোরে পড়ছে সমাজে, দেখা যাচ্ছে কেউ কী বলবো যে মোবাইল ছিনতাই করছে, তারা গাঁজা খাচ্ছে, তারা ইয়াবা এদের সাথে জড়িয়ে পড়ছে কিশোর গ্যাংটা, এদেরকে ব্যবহারও সম্ভবত করছে আমাদের এই সমাজ এই ব্যবস্থা, তো তাদেরকে কিন্তু ছোটো বয়স তারা কিন্তু না বুঝেই করছেন, অনেকে আবার কী বলবো যে
যাদের ট্রেন্ড, সমাজের একটা ট্রেন্ড ঝোঁক অনুযায়ী তারা অপরাধে জড়িত হচ্ছে, তাদের জন্য যদি একটা সংশোধনমূলক ব্যবস্থা করে দিই, পৃথিবী সভ্যতার পৃথিবীতে কিন্তু আমরা হাঁটছি এখন সভ্য পৃথিবীতে। আপনি দেখবেন অনেক অনেকেই এখন কিন্তু মৃত্যুদণ্ড অনেক দেশ বাদ দিয়ে দিচ্ছে। সো কেন দিচ্ছে সেটা? আসলে মানুষের যে এই যে সংশোধনটাই কিন্তু ভালো। আল্লাহ কিন্তু তার কোরআনিক ডিক্লারেশন বারবার হাদিসে ঘোষণা করছেন, যদি তারা সমাধান চায়, দ্যাট দ্য এডিআর সিস্টেম চায়, সেটাই বড় ভালো। আল্লাহই ভালো জানে এই সম্পর্কে। তাহলে আমরা কি পেলাম বন্ধুরা? এই যে শাস্তির তত্ত্বগুলোকে আপনি যখন নিখুঁতভাবে এভাবে পাই চার্ট, বার চার্ট, পিকচার ওয়াইজ, হ্যাঁ এখানে আবার শাস্তির তত্ত্ব কোন দেশ কোনটা ফলো করছে, ফর এক্সাম্পল আমি যদি একটু দেখিয়ে ফেলি, আপনি রিটার্নে কেন ফেল করছেন তার একটা যুক্তি আমার একটা ক্লাস দেখলেই আপনি জাতিরা বুঝতে পারবে। ধরুন আপনি শাস্তির তত্ত্ব আপনি এইভাবে আপনি লিখছেন, সবই ওগুলো লিখলেন, বানায় বানায় লিখলেন, বুঝে শুনে লিখলেন, আমাদের ক্লাস ফলো করে লিখলেন, কিন্তু একটা ছেলে যখন ওই যে পাই চার্ট দিচ্ছে, অনেকে কিন্তু বলবে যে পাগল ছাগল কে আসলো কি না, অনেকে বুঝবে না। কিন্তু আসলে সমাজের যারা বুদ্ধিমান তারাই অন্তত বুঝবে। ধরুন আপনি এই সেই ভূখণ্ড আমাদের আঁকে ফেলেন, এই সেই বাংলাদেশ, এই বাংলাদেশে কোন তত্ত্ব থিওরি চলতেছে এটা লিখে ফেলেন আপনি, এর পাশাপাশি ইন্ডিয়া, পশ্চিমবঙ্গে কী ঘটছে, ইউকেতে কী ঘটছে, চায়না, রাশিয়া, মায়ানমার, এই পুরো পৃথিবীতে আপনি দেখবেন যে এখানে কোন কোন তথ্যগুলো ফলো করছে সেটা তীর দিয়ে আপনি দেখান, বাংলাদেশ কোনটা ফলো করছে সেটা আপনি দেখান। আপনি কিন্তু সেখানে দেখেছেন যে বাংলাদেশ ফলো করছে কোনটা বলেন তো? মির্জা কাশো এটা ফলো করছে, তাই না? মির্জা কাশো অ, খেয়াল করেন, মির্জা কাশো ও ফলো করছে, খেয়াল করুন কি সৌন্দর্য, একটু দেখেন মির্জ এক কি কি ফলো করতেছে বলেন তো? মির্জা কাশো মানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সমস্ত এগুলো করার। কিন্তু আপনি অবাক হবেন যে আপনি মনে আছে কিনা জানি না, ফরাসি বিপ্লব আপনি দেখেছিলেন সেখানে, সেখানে ফ্রান্সের যে কি ষোড়শ লুই, তাই না? সেখানে কিন্তু গিলোটিন দ্বারা হত্যা করা ছিল, এখন ফাঁসি টাসি কিন্তু ছিল না। ষোড়শ লুইকে কিন্তু আপনি কী করেছিলেন বলেন তো বন্ধুরা? এই ষোড়শ লুইকে ওনাকে কিন্তু শিরচ্ছেদ গিলোটিনে করা হয়েছিল, খেয়াল করেন, গিলোটিন ব্যবস্থা। আপনি দেখবেন ট্রায়াল বাই অর্ডিল, বুঝে আগুনে ঝাঁপ দিয়ে মারা, আপনি দেখবেন যে এতখানি কল্লাটা ডুবে দিয়ে তাকে কলসি পানি ভরে দিয়ে ডুবে দিত, আগে কিন্তু মর্মান্তিক একটা শাস্তির বিধান ছিল, ধীরে ধীরে মানুষ সভ্যতার পথে হাঁটছে। তো ষোড়শ লুইয়ের যেখানে দেখবেন বাস্তিল দুর্গের পতন কেন ঘটেছিল, সামন্তবাদ, আপনি ফিউডালিজম, এটা কিন্তু বোঝে মানুষ। রোবেসপিয়র নেতৃত্ব কীভাবে দিয়েছিল, কীভাবে সেখান থেকে আপনি দেখেছেন যে পুঁজিবাদী রাষ্ট্র চলে আসলো, এগুলো জাতি জানে। পুঁজিবাদী রাষ্ট্র কেমনে আসলো আপনারা কিন্তু এই এখান থেকে পেয়েছেন, রুশ বিপ্লব, সরি ফরাসি বিপ্লবের ফলে। কিন্তু আপনি লক্ষ্য রাখবেন এই ফরাসি বিপ্লবের ফসল হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা এই পৃথিবীতে চলে এসেছিল। আবার দেখবেন যখন দেখেছেন যে রুশ বিপ্লব 1970 সালের ঘটনা, এখান থেকে সমাজতান্ত্রিক যে ব্যবস্থা চলে আসছিল সেটা এই জাতি ভালোভাবে জানে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা চলে এসেছিল। সো বন্ধুরা আপনি দেখবেন কোন দেশে কেমন, ইউকেতে কেমন মৃত্যুদণ্ড আসে নাকি, অন্য দেশগুলো মৃত্যুদণ্ড তুলে দিচ্ছে কিনা সেটা যদি জানতে চান তাড়াতাড়ি এইরকম পিকচার ওয়াইজ, তাহলে ল ডক্টরে ভর্তি হয়ে যান। প্রে বন্ধুরা আমার তাড়াতাড়ি সব কিছুকেই ফিরে শেখানো ঠিক আছে, ঠিক হবে? যদি জানতে চাই দুর্দান্ত হ্যান্ড নোট পিকচার ওয়াইজ মেন্টাল ইমেজিং, তাহলে আমাদের ল ডক্টরে চলে আসেন। এরপরে আপনারা যেটা দেখবেন সংশোধনমূলক আমার স্লোগানটা আমরা কী করতে পারি, সংশোধনে আমরা কী বলে যে রাখিবো নিরাপদ দেখাবো আলোর পথ কারাতে আসে, আপনি দেখবেন এটা সংশোধন আরও আছে যে এরকম যে স্লোগান অপরকে মানে কী হচ্ছে পাপকে ঘৃণা করো পাপীকে না, গানও আছে কিন্তু, খেয়াল করেন, পাপকে ঘৃণা করো পাপিকে না। সো দিস ইজ দ্য কনসেপ্ট ফ্রম দ্য হোয়াট ক্যান সে রিফর্মেড থিওরি অফ পানিশমেন্ট। সো দিস ইজ দ্য সিস্টেমেটিক ওয়ে ইউ ক্যান ইজিলি গ্র্যাব সামথিং। বন্ধুরা আমার লেনিন স্টালিন, হ্যাঁ অনেকেই আমাদের সাথে আসেন এবং লাইভটা শেয়ার করে দেন প্লিজ, আমরা এভাবে শাস্তির তথ্যটাকে ক্লিয়ার করব। এরপরে আপনি একটু দেখুন তো, এরপরে আপনি একটু দেখুন তাড়াতাড়ি, আমরা একটু দ্রুত যাব, কারণ দ্রুত না গেলে তাড়াতাড়ি আমরা এটা শিখতে পাবো না। সেখানে কিন্তু প্যানালে আমরা কী দেখব, এখন একটু দেখব যে আমাদের প্রশ্নের যেহেতু কনসেপ্ট শেষ হয়নি, তাহলে আমরা কী দেখতে পারি, মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা। তাহলে মৃত্যুদণ্ড সংক্রান্ত যে দেওয়া হয় 10টা ধারায়, তাই না? না মিথ্যা? আচ্ছা এই 10টা কী কী আমরা কিন্তু জানি, সেটা কি? 121, 132, 194, তারপর 302, 305, ও 3, তারপর 305, 307, 326, 364, ক 396, খুন সহ ডাকাতি। তাহলে
এই যে এই ছেলেগুলো যখন দেখছে যে এতগুলো জিনিস মৃত্যুদণ্ড, তাহলে আবার কোশ্চেনটা কভার করছে যে কীভাবে আমরা মনে রাখবো। এখন দেখুন, এটাকে যদি ইংলিশ ট্রান্সপার্ট করে দিই, এক দুই এক, দেখেন এটা যদি বাউন্ডারি হয় রাষ্ট্রের, এটা একটা বাউন্ডারি, একই তো। তাহলে এই যে একটা রাষ্ট্র, এক মানে রাষ্ট্রের বাউন্ডারির ভিতরে কেউ যদি এই যে দুই মানে দুই নম্বরই করছে, তার মানে তাকে কি মৃত্যুদণ্ড দেওয়া যাবে। তাহলে 121 মনে রাখার উপায়টা কি, যে এই যে একটা বাউন্ডারি, এক একটা বাউন্ডারি, এই রাষ্ট্রের ভিতরে ভূখণ্ডের ভিতরে কেউ যদি দুই নম্বরই করে, তার মানে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। এখন দেখেন এটা মনে রাখ, তার মানে এখানে আসেটা কি, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বা উদ্যোগ নেওয়া, তখন কি মৃত্যুদণ্ড দেওয়া যাবে। এরপরে দেখেন 132টা লিখে ফেলেন, এই 132 মানে কি, হওয়ার কথা ছিল এক নাম্বার নাকি, হওয়ার কথা ছিল এরকম এক দুই তিন, তাই না? তার মানে সিরিয়ালটা ঠিক আছে, কিন্তু করলো কি এক তিন দুই, উল্টা পাল্টা, তার মানে সেনাবাহিনী বিমান বাহিনী ওই বিডিআর বিদ্রোহটা উল্টা পাল্টা, তার মানে যখন আপনি দেখবেন তিন বাহিনীতে উল্টা পাল্টা করতেছে, বিদ্রোহে সহায়তা করতেছে কাউকে, তখন মৃত্যুদণ্ড দেওয়াই তো লাগবে। এক দুই তিন, তাহলে সিকোয়েন্স মেনটেন করে চলছে, তাহলে আবার মৃত্যুদণ্ড দেওয়ার দরকার কি? তাহলে মনে রাখলেন আপনি এক তিন দুই। এখন আমরা দেখবো 194 সেকশনে কি আছে, তার মানে এখানে দেখবেন এক নাম্বার সাক্ষী দেওয়ার কথা ছিল, খেয়াল করেন, একটা মানুষকে সত্য সাক্ষ্য দেওয়ার কথা ছিল এক নাম্বার, কিন্তু করছে ভুয়া, ওটা দেয়নি, নয়। নয় মানে কি, এই নয় মানে ওটা দেয়নি, না দিয়ে কি করছে দুই নাম্বারে দুয়ে দুয়ে চার করছে, মানে বেয়াদবি করছে। তখন তার মানে কি, মিথ্যা সাক্ষ্য দিয়ে কারো যদি মৃত্যু ঘটায়, তখন তাকে মৃত্যুদণ্ডই তো দেওয়া লাগবে। আবার 302 এখন দেখেন, 302 যদি আমরা চিন্তা করি, 302 তো খুন এমনিই মানুষ মনে রাখে, 300 জনের খুন মনে রাখার উপায় কি, দুই নাম্বারই করছে নাকি, দুই নাম্বারই তিন নাম্বারই যখন করবে তাকে, এই যে এই জিনিসটা দেখেন তো, এই গোলটা, তার মানে এই গোলটা যদি আমরা চিন্তা করি, এই যে এই গোলটা কি ফাঁসি, এখানে মানুষ এই যে গোল দেয় তো ফাঁসি দেয়, এই যে গোল 302 নাকি। হ্যাঁ, এখন এটা আবারও ব্যাখ্যা করা যায়, তিন আর দুয়ে কত, পাঁচ, পাঁচ উক্ত নামাজ না পড়লেও কিন্তু আপনাকে পরকালে কিন্তু ফাঁসি দিবে ঠিকই, তিন আর দুয়ে কত, পাঁচ, পাঁচ উক্ত নামাজ না পড়লে কি হবে, পরকালে কিন্তু ঠিকই ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে, এই দুনিয়ার ফাঁসির মঞ্চ নাই কিন্তু পরকালে কিন্তু ঠিকই আপনাকে ধরবে। তার মানে এই যে জিরুর, এটাকে বলতেছে ফাঁসির কি, ওটা দড়ি। আচ্ছা, 303 কি দেখেন, 303 মানে কেমন যেন তিনটা সতীন মনে হচ্ছে, দেখেন এই যে সতীন, এই যে সতীন, তিনটা সতীন, তাহলে 303 যদি একটা মানুষের থাকে, তাহলে তো আগেই তোর মৃত্যুদণ্ড দিবে, তাহলে মৃত্যুদণ্ড কি এমনি ওর বাসা আছে, 303 তাহলে মৃত্যুদণ্ড না, বোঝেননি কি, বোঝা যাচ্ছে কিনা? যদি আরও সুন্দর সুন্দর জিনিস জানতে চান, তাহলে অবশ্যই আপনারা ল ডক্টরে ভর্তি হবেন একবারে, কিন্তু আপনি ধারা ভুলবেন না কখনো, আপনি কখনোই কিন্তু ধারা ভোলার সুযোগ নাই। আপনাদের কিন্তু বলছিলাম যে সিপিসি একটু বলেন তো, লার্নেন সিপিসিতে জবানবন্দি কোন আদেশে আছে বলেন তো, এই সিপিসিতে জবানবন্দি যে কততে আছে, দশ, কেমনে এটা বুঝলেন, দশে, সত্যের জন্য এক, মিথ্যার জন্য শূন্য, সাবাস, কারণ জবানবন্দি একটা মানুষের নেওয়াই হয় জিনিসটা এক নাম্বার না হলে ভুয়া, জিরো খোঁজার জন্য। তাহলে জবানবন্দি সিপিসির কোন আদেশে আছে, আদেশ দশে আছে, তাহলে কেমনে মনে রাখলেন যে ওই জবানবন্দি মানুষের নেওয়াই হয় এক নাম্বার খাঁটি জিনিস নেওয়ার জন্য, আর নাহলে ভুয়া জিরো জিনিস খোঁজার জন্য, তাহলে 10 নম্বরেই তো জবানবন্দি থাকবে। এই ধরনের দুর্দান্ত আপনাকে কিন্তু বন্ধুরা মুখস্থ বিদ্যা করতে হবে না, আপনি জাস্ট দ্য টেকনিক থ্রু হুইচ ইউ ক্যান ইজিলি গ্র্যাব সামথিং, আপনি ভুলবেন না যত সংসারে ব্যস্ত থাকেন না কেন। দয়া করে লাইভটা একটু শেয়ার করে দেন এবং সবাইকে এখানে আসার ব্যবস্থা করেন, আপনি ভুলতে পারবেন না। তারপরে আমাদের ওই প্রশ্ন কিন্তু শেষ, ওই প্রশ্ন কিন্তু আমরা শেষ করে দিয়েছি। তাহলে আমরা একটু দেখব এই শাস্তি নিয়ে কিছু খেলা আছে, শাস্তি নিয়ে কিছু খেলা আছে, একটু একটু লেখেন তো, ডক্ট্রিন অফ প্রিজাম্পশন আপনি লেখেন মোস্টলি। এখন লাস্টে কি থাকলো বলেন তো, প্রখ্যাত নজির, না প্রখ্যাত নজির, খেয়াল করেন এই নজিরগুলো আপনি দেখাবেন কেমনে একটু দেখুন। ধরুন আপনি প্রথমে আপনি একটা নজির লিখে ফেলেন, ম্যানসিরা সংক্রান্ত একটা নজির দুর্দান্ত, আপনি একটু দয়া করে আমি একটু দেখে ফেলি, যে সেটা হচ্ছে স্টেট অফ মহারাষ্ট্র ভার্সেস জর্জ, লেখেন স্টেট অফ মহারাষ্ট্র, লেখেন স্টেট অফ, দ্রুত লেখেন লার্নেন, আমি এগুলা স্টাডি করছি, এই স্টেট অফ মহারাষ্ট্র ভার্সাস এম এইচ জর্জ, এই কেসে 87 মনে হয় দেখি একটু, 1987 সালের একটা, 1965 সালের একটা কেস আপনি একটু লিখে ফেলেন, সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছিল ইন্ডিয়ান, সেখানে বলা হয়েছিল
এই কেসে বলা হয়েছিল, মহামান্য আদালত বলেছিলেন এই ম্যানসরিয়ার জিনিসটা একটা ফ্যাক্ট, প্রত্যেকটা অফেন্সে, যদিও এটা স্টেট অফ মাইন্ড, প্রত্যেকটা অপরাধে ম্যানসরি একটা ফ্যাক্ট, দুষ্ট মন বা গিল্টি মাইন্ড। অবশ্য পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে আসে, ম্যানসরি একটা ল্যাটিন টার্ম, এর অর্থ হচ্ছে গিল্টি মাইন্ড, তার দোষাবহ একটা মন থাকলেই সেটা তাকে অপরাধের সাথে জড়িত, তাকে শাস্তি দেওয়া যাবে। আনটিল অর আনলেস এই ম্যানসরিয়া ইজ নট ফাউন্ড অ্যাকচুয়ালি, হি অর শি ইজ নট টেকেন ইন টু কনসিডারেশন ইন টার্মস অফ হোয়াট ক্যান সে পানিশমেন্ট, শাস্তি কখন দেওয়া যাবে লার্নেট বলেন তো। এই যে স্টেট অফ মহারাষ্ট্র ভার্সেস এম এস জর্জ কেসে বলছেন মহামান্য আদালত, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলছেন যে একটা মানুষের মধ্যে একটা দোষাবহ মন থাকতে হবে, দ্যাট তার একটা প্রি প্ল্যানিং থাকতে হবে, দ্যাট দ্য কনসেপ্ট আই মিন তার মধ্যে একটা গিল্টি মাইন্ড থাকতে হবে, তাছাড়া কিন্তু অপরাধী হবে না। এরপরে একটু লিখেন তো, একটু লেখেন যে গোপীনাথ ঘোষ, এরপরে একটু লেখেন মুসলিউদ্দিন এবং অন্যান্য ভার্সেস মুসলিমউদ্দিন, লেখেন তো একটু দ্রুত লেখেন মুসলিম উদ্দিন বনাম, একটু দ্রুত লেখেন মুসলিম উদ্দিন বনাম রাষ্ট্র 1987 সালের একটা দুর্দান্ত কেস। আমাদের দেশ কী বলল সেখানে, এখানে উনি বললেন, এখানে যে উনি মানে মহামান্য আদালত তার উপলব্ধি করলেন যে একটা শাস্তি তো দিবেন, ভালো কথা। একটা মানুষ আপনারা কিন্তু জানেন যে ফৌজদারি অপরাধে এই যে লোকটা দোষী হলো, তাই না, যে যে কোনো একটা লোক দোষী হলো, সে এই লোকটা দোষী হলো, যতক্ষণ পর্যন্ত না তাকে কি প্রমাণ হয়েছে, আই মিন সাক্ষ্য প্রমাণে কি বলবো যে প্রমাণিত হয়েছে যে অপরাধ, ততক্ষণ পর্যন্ত তাকে ইনোসেন্ট ভাবা লাগবে। তার মানে এখানে হয়েছে ডক্ট্রিন অফ কি বলবো যে প্রিজাম্পশন অফ ইনোসেন্স, একটু লেখেন ডক্ট্রিন অফ প্রিজাম্পশন অফ ইনোসেন্স, তার মানে কি বলা যায়, ডক্ট্রিন অফ প্রিজাম্পশন অফ ইনোসেন্ট, মানে আপনি ফৌজদারি মামলাতে দেখবেন যতক্ষণ সে সাক্ষ্য প্রমাণিতে প্রমাণিত না হয়, প্রুফ না হয়, ততক্ষণ পর্যন্ত তাকে কি বলতে হবে, সে অপরাধ মাইনাস করেনি, সেটাকে বলা হয় ডক্ট্রিন অফ প্রিজাম্পশন অফ ইনোসেন্স। ক্লিয়ার না, বোঝা যাচ্ছে না? তাহলে শাস্তি দিতে গেলে যখন একটা ছেলে শাস্তি পড়তে গিয়ে এই কেস লগুলোকে ইনক্লুড করতে পারছে সেই খাতায়, সেই ছেলেটা কেমন নম্বর পাবে, আর যে ছেলেটা আন্দাজে লিখতেছে শাস্তি এত প্রকার, যে 53 ধারায় যা আছে ওটা লিখতেছে, এত তথ্যগুলোও লিখলো, কিন্তু তার কনসেপ্ট হচ্ছে সে ওটা কি প্রুভ করতে পারছে না, স্বাভাবিকভাবে তার নম্বরটা কমে যাবে, বারবার ফেল করবে আর বলবে কি আমার মতো ভাগ্যের দোষ দেবে। হ্যাঁ, আমরা কিন্তু কিছুই জানি না, আইন আইন অঙ্গনে যে কেস ল প্রচণ্ড জানে সেই আইন পারে, সে আইনজীবী ভালো। নেক্সট একটা কেস লেখেন তো, একটু লেখেন একটু, আরেকটা বলে আমি শেষ করে দেব, সন্দেহের ফায়দার মতবাদ একটা লেখেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, শব্দের মনে হয় কেসটা ভুলে গেলাম, শব্দের, হ্যাঁ শব্দের আলী ভার্সাস স্টেট, একটু লিখে পড়েন শব্দের আলী ভার্সাস ক্রাউন, ক্রাউনের আগে মামলা হতো, ক্রাউন বুঝেন আগে রাজারানির সাথে কেস হতো, এখন কিন্তু রাষ্ট্রবাদী হয় সব মামলাগুলোতে, এবার রাষ্ট্রপক্ষ প্রসিকিউশনকে প্রুভ করতে হয় যে এ অপরাধী কি না, এটা তো জানাই আছে আমাদের, তাই না? আচ্ছা, এই কেসটা হচ্ছে 5DLR 67 পেজ, একটু লেখেন আমাদের দেশে ঢাকা ল রিপোর্ট 67 নম্বর পেজে আসলে কি বলা হয়েছিল সেদিন। এখানে বলা হয়েছিল সন্দেহের ফায়দার ইংলিশ কি রে, ওই যে ওই সন্দেহের ফায়দা না, সন্দেহের ফায়দা এখানে লুটবে, বিয়ন্ড রিজনেবল ডাউট একটা কথা আছে, যে ফৌজদারি মামলাতে যখন আপনি শাস্তি দিতে যাচ্ছেন আপনাকে কিন্তু ডক্টরিন অফ বিয়ন্ড রিজনেবল ডাউট, এই যে একটা মানুষকে আপনি কী করতে চাচ্ছেন, এই মানুষটাকে আপনি সাজা দিতে চাচ্ছেন, কিন্তু কোনো প্রকার ওখানে সন্দেহ কি ভেজাল থাকা যাবে না, যে একটা লুফহোল ল্যাকুইনা আছে আপনি সাজা দিবেন তাও কিন্তু করা যাবে না। তাহলে শাস্তির যে একটা কনসেপ্ট গ্রো করতে গিয়ে একটা ছেলে যখন এই কেস লগুলোকে ইনক্লুড করে লিখতে পারছে পরীক্ষার খাতায়, এই সৌন্দর্য আপনি কোথায় পাবেন, অফকোর্স ল ডক্টরে, বিশ্বাস করেন এই সৌন্দর্য আমাদের ছাড়া অন্য কোনো কোচিং সেন্টারগুলো আপনাকে পড়াবে না, বুঝেও না, আর পড়াবে কেমনে, আপনি বলবেন যে এগুলো লাগে না, আপনাকে দুর্দান্ত আইনজীবী তারা বানাবে না। আমাদের সাথে আছেন অনেকেই, আসলে আমি দেখার সুযোগ পাচ্ছি না, সময় নষ্ট করার দরকার নেই, আমরা শেষ করি তাড়াতাড়ি পড়াগুলো। তাহলে দেখা যাচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে খুব তাড়াতাড়ি এই বিষয়গুলোকে কেস ল আকারে যখন দিচ্ছি, তারপরে আমরা কিন্তু এর আগেও আমরা দেখলাম যে যাবজ্জীবন কারাদণ্ড যখন দিচ্ছেন, আমি কি বললাম বলেন তো, লানেন এই কেসটা, এটা কিন্তু লিখতেই হবে,
আপনার কিন্তু এবারে আসবেও আতাউর মৃধা ভার্সেস আতাউর মৃধা ভার্সেস স্টিল। তাহলে সেখানে কী ঘটেছিল বলেন তো, 2020 সালে একটা দুর্দান্ত কেস। এখানে ঘটেছিল যাবজ্জীবন কারাদণ্ড বলতে কি বোঝাবে, আমৃত্যু, তোর মৃত্যু না হওয়া পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। অবশ্য 57 সেকশন আবার বলছে ভিন্ন কথা, সেটা পরে বলা যাবে ভিন্ন কোনো কবিতায়। তাহলে একটা ছেলে যখন কেস ল দ্য ল্যান্ডমার্ক ডিসিশন তুলে ধরে ধরে তার পরীক্ষার খাতায় লিখছেন, তখন কিন্তু সে নম্বর বেশি পাবে, তখন কিন্তু কোয়াশ করার সুযোগ নেই। কোয়াশম্যান শিখতেই নাকি 100 বছর লাগে মানুষের, প্রধান বিচারপতির বলে 100 বছর লাগে। তাহলে আমার তো 100 বছর দেওয়া হবে না, প্রধান বিচারপতির কোয়াশম্যান শিখতে গিয়ে কত বছর লাগছে, অনেক সময় লাগছে। তাহলে আমরা তারা কি ওই সুটকা মুটকা লোক, 561-এর কোয়াশম্যান, 561-এর কত এ নাকি সিআরপিসি নাকি কোয়াশম্যান কখন করবে, যখন দেখবে যে উল্টাপাল্টা কোনো নিম্ন আদালত উল্টাপাল্টা করতেছে। হ্যাঁ, অনেক কাহিনী আছে, তাহলে আমরা তো বুঝি না। আচ্ছা, আমরা পরে বলা যাবে ভিন্ন কোনো কবিতায়। তাহলে শাস্তি যখন আপনি পড়তে চাচ্ছেন, তখন আপনি যখন এই ধরনের একটা অ্যাপ্রোচ খাতাতে তুলে ধরতে পারছেন, যার দ্য কেস ল ব্ল্যাক ল ডিকশনারির কোনো কনসেপ্ট, আপনি বাস্তব জীবনের যে আব্রার ফাইম হত্যা আপনি দেখছেন যে সেখানে আমাদের সমাজে যেটা ঘটে যাচ্ছে, রিসেন্ট ঘটে যাচ্ছে, সেই উদাহরণগুলো টেনে আনছেন, রিসেন্ট জাজমেন্ট তুলে আনতেছেন, তখন আপনি খাতায় নম্বর পাবেন। দয়া করে সেই নম্বরটা পাওয়ার জন্য আপনারা ল ডক্টরে ভর্তি হয়ে যান। আমরা এখন চলে যাব ভিন্ন প্রশ্নে। তাহলে এখন দেখা যাক এখান থেকে প্রশ্ন কী আসবে, আসলে এমসিকিউ কোশ্চেন কী আসবে আমরা অলরেডি দেখে ফেলেছি। তাহলে এখন বলি তো, বলেন তো লার্নেন যে যাবজ্জীবন কারাদণ্ড আমৃত্য বোঝাবে এটি কোন মামলার রায়ে বলা হয়েছে, আতাউর মৃধা ভার্সেস স্টেট 2020 কত সাল, 2020 সাল। বাহ, এই শাস্তি কত প্রকার, আমরা যখন আইনটাকে শিখতে যাব সুন্দর করে বুঝে বুঝে আন্দাজে, কিন্তু আইন পড়লে আপনার মস্তিষ্কে সেটা থাকবে না, অসম্ভব। আচ্ছা, অনেকে কিন্তু জানে যৌথ দায় জিনিসটা বোঝে, খেয়াল করেন এবারে পরীক্ষায় এটা আসবে যৌথ দায় কি, 34 ধারার প্রখ্যাত নজিরের আলোকে লেখো। তাহলে একটা ছেলে যখন যৌথ দায় পড়তেছে, খেয়াল করেন যৌথ দায় কি এই টার্মটা পড়তেছে, সে ছেলেটা এই ছেলেটা পড়তেছে, কিন্তু একটু খেয়াল করো এই জিনিসটাকে আলোচনা করতে গিয়ে একটা ছেলে যখন বুঝতেছে আমাদের সমাজে যারা পড়ছে আইন পড়াচ্ছে তাদেরকে কি বুঝাতে যদি পারতো, দেখেন একটু লক্ষ্য রাখেন, এই যৌথ দায় যখন আমরা কিন্তু জানি আইনের বিধান কিন্তু আমরা জানি কী ধারা বলেন তো লন্ডনের 34-এ আছে, তাই না। এখন এই 34 ধারা কী আছে, কমন ইন্টেনশন, তার মানে এখানে কি আছে সাধারণ অভিপ্রায়, না মিথ্যা। তো ছেলেটা এই যে সাধারণ অভিপ্রায় যে ছেলেটা শিখছে ও কিন্তু বোঝে যে সাধারণ অভিপ্রায় কী। এখন যদি ওই কবিকে বলা হয় আচ্ছা বাবা বলেন তো বাবা এটা সাক্ষ্য আইনের কোথায় আছে, কবি কিন্তু নীরব হয়ে যাচ্ছে, বা অন্যান্য স্পেশাল আইনের কোন ধারাতে আছে একটু জানান, তখন কিন্তু কবি নীরব হয়ে যাচ্ছে। আচ্ছা যাক, নীরব হয়ে যাক, আমরা এটা দেখতে চাই না, এই জায়গাটা আমরা একটু মিশে দিই আইনটা। তাহলে আমরা কী করছি, বুঝে পড়ছি। তাহলে ধারা এখানে সাধারণ অভিপ্রায় আছে, সে এখন একটা ছেলে কিন্তু সাধারণ অভিপ্রায়ে এটাই জানলো, আরও কিন্তু যৌথ দায় সংক্রান্ত ধারা কিন্তু আরও আছে। কি আছে, আপনি কিন্তু দেখবেন যৌথ দায় সংক্রান্ত ধারা আছে 35-এও আছে, কিন্তু মাঝখানে 36 বাদ দিয়ে 37-এ রাখছে, তারপরে 38 ধারাতেও আপনি এটার রিফ্লেকশন পাবেন। কিন্তু একটা ছেলে কিন্তু জানেই না যে যৌথ দায়টা আবার কী জিনিস বাবা, দুই বা ততোধিক ব্যক্তি এখানে থাকতে হবে তাই তো, কিন্তু 149-এ আবার যৌথ দায়ী হয় কি না, সেখানে কিন্তু কমন অবজেক্ট থাকতে হবে। তাহলে 149-এ যখন দেখবেন সেখানে কিন্তু লোকজন থাকবে কত, 5 বা ততোধিক, কিন্তু 34 ধারায় অপরাধ করতে 2 বা ততোধিক লোক প্রয়োজন হবে। কিন্তু একটা মানুষ জানলই না যৌথ দায়ী জিনিসটা কী বাবা, তার মানে কথা কিন্তু ওইটাই, সে বারবার আমি যেটা বোঝাতে চাচ্ছি প্রুফ করা জানে না। ধরুন এটা বারবারই বলছি যে এই যে এই কথাটা বারবার আমি কেন বলি, মানুষকে এই জিনিসটা ওরা কিন্তু জানে যে এটা মানে এটা হয়, এটার সূত্রটা এরকম ভাঙলে হয়, কিন্তু ওই ছেলেটা জানছে না এটা আসলো কোত্থেকে। তেমনই ঘটনা আমাদের সাথে হয় ল পড়তে গিয়ে, বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শোনেন,
তাহলে এই ছেলেটা এটা যখন দুইবার আসে, একটা ছেলে লিখছে এবারে দুইবার, এই যে দুইবার আসে মানে দুইবার লিখলাম, এরপরে একটা গুণ আকারে আসে, ব্র্যাকেটের ভিতরে আছে মানে কি গুণ আকারে, তাহলে এ এ গুণ করলে এ স্কোয়ার, এই এ বি গুণ করলে এ বি, আবার এই কোনাকুনি গুণ করলে এ বি, আবার এই বি বি গুণ করলে বি স্কোয়ার। এখন আপনি যোগ করে দেন এ স্কোয়ার, এই যে এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার। তেমনই আইনের একটা সৌন্দর্য আছে বন্ধুরা, আপনি যখন যৌথ দায় পড়ছেন অথচ যৌথ দায়কে প্রুফ করা পাচ্ছেন না, আইনে যে পেনাল কোডে যে লেখা আছে যতটুকু ওইটুকু লিখে আসছেন, তাহলে আপনি কিন্তু ফেল করবেন বারবার। সো বন্ধুরা তাড়াতাড়ি ল ডক্টরে ভর্তি হয়ে যান, ফেল শব্দের সাথে আপনি কখনোই পরিচিত হবেন না। তাহলে আসুন দেখা যাক আপনি কীভাবে এইভাবে জিনিসটাকে প্রমাণ করবেন, আসুন তাহলে আমরা একটু প্রমাণ করে ফেলি। তাহলে এই প্রমাণ করার উপায়টা কি হয়, সেখানে একটা উদাহরণ লাগবে না, মিথ্যা লাগবে, উদাহরণ দিয়েও প্রমাণ করা যাবে বা প্রখ্যাত নজির দিয়েও প্রমাণ করা যাবে। তাহলে যে ছেলেটা উদাহরণ দিয়ে প্রমাণ করবে সে বোঝে, আইনটা বোঝে, কিন্তু যে ছেলেটা নজির দিয়ে প্রমাণ করবে সে জানে, মানে দুর্দান্ত জানা তার, তার লেভেলটা হচ্ছে অ্যাপ্লাই করার লেভেলটা অসাধারণ। তাহলে আসুন আমরা দেখে ফেলি, এটাও আপনি দিতে পারেন, তাহলে আমরা এটা দিতে পারি কিভাবে, উদাহরণ একটা যদি আমরা টানি, তাহলে আমরা ধরি এটা একটা এক্স, এই লোকটার নাম এক্স, তাই তো, এই এক্স একটা টাকা গুনতেছে, কতিপয় লোক এই দুইজন বা তিনজন, দুই বা ততোধিক নাকি, কমপক্ষে দুইজন হওয়া লাগবে, কিন্তু দুই বা ততোধিক লোক গেছে, যাই কাছে টাকাটা দে ভাই, এত ১,০০০ টাকার এতগুলো বান্ডিল তোর গোনার দরকার নাই। তার মানে এক্স যদি হয় এটা ওয়াই, জেড আর কি দেওয়া যাবে, আন্দাজে একটা দিলাম এম, সমস্যা আছে, আমি আন্দাজে দিব, সমস্যা আছে আমার। তাহলে এই যে উদাহরণটা থেকে আমরা একটা স্পষ্ট করতে পারি যে এই বাবুটা টাকা গুনতেছিল অনেকগুলো টাকা, কয়েক লাখ, এদের মধ্যে একজন গিয়ে টাকাটা দিতে বলছে, অনেকেই গেছে, এরা সবাই প্রি প্ল্যানিং করে চলে গেছে, সেখানে টাকা দেয়নি, গুলি করে মেরে দিয়েছে। এখন সেটা কিসের সাথে জড়িত, একজন যদি এখান থেকে বলে আমি তো মারিনি, আমি তো এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি, তাহলে এই যে ধরুন ওয়াই বলতেছে আমি ওকে মারিনি, গুলি করিনি, তখন এর এই কথার বিল নাই, তার মানে ও জড়িত হবে, তার মানে এ যে কথাটা বললো এর কোনো দাম নাই, কারণ ও যৌথ জয়েন্ট লাইবিলিটিতে দায়ী হবে। তাহলে আমরা উদাহরণ দিয়ে একটা, যদি একটা মানুষ কে আসলো মনে নাই, তাহলে আপনার কথা হচ্ছে কি আপনি উদাহরণ সেট করেও সেটাকে প্রুফ করতে পারলেন, এই ম্যাথটা প্রুফ করতে, তার মানে আপনি এখন এসে আপনি লাস্টে লিখতে ম্যাথে যেমন করেন না, প্রুফড, প্রমাণিত। তেমনি একটা ছেলে যখন এরকম উদাহরণ টেনে প্রমাণ করলো পাশাপাশি যৌথ দায়কে, তাহলে এই ধরনের একই ঘটনা ঘটেছিল কোথায় একটু দেখুন, এই ধরনের তাহলে সমস্যামূলক প্রশ্ন এটা, তাহলে ঘটনা কী, বিচার্য বিষয় কী, তাহলে আমরা ওই ঘটনার থেকে আমরা সিদ্ধান্ত কী নিতে পারি, এক নম্বর সিদ্ধান্ত নিতে পারি ঘটনা কী হয়েছিল, ওই ঘটনাটা লিখে দিল পরীক্ষার খাতায়, ওটা কোশ্চেনে থাকেই, তাহলে ওই ঘটনাটা লিখে দিল। দুই নম্বর কী, বিচার্য বিষয়টা কী ছিল, যে ও খুনের দায় দায়ী হবে কি না। তারপর তিন নম্বর কী, সিদ্ধান্তটা কী ছিল, যে হবে, ইয়েস দায়ী হবে, ইয়েস মানে কি দায়ী হবে, তার মানে ও খুনের দায় দাঁড়ি হবে কিনা, যৌথ দায় দায়ী হবে কিনা, এই কিনা তো থাকবে, আর ঘটনা তো ওটা আমরা এক্স ওয়াই জেডের ওই পুরোটা দেখে দিলাম। এরপরে যে একটা কাহিনী হচ্ছে কারণটা কী, সিদ্ধান্ত যে নিলেন তার কারণটা কী, কারণ বলবেন ৩৪ সেকশন এটা স্পষ্ট বিধান পেনাল কোডের আছে। এখন আপনি দিবেন প্রখ্যাত একটা নজির, কেমনি পাইলেন, কোথায় পাইলেন, এই ধরনের খেলা বাংলাদেশে বা পুরো পৃথিবীতে ঘটেছে কি না, যে ছেলেটা এটাকে ফলো করে লিখছে পরীক্ষার খাতায় সে ছেলেটা দুর্দান্ত আইন পারে, এবং কোর্ট ভয়ে কাঁপবে, বিচারকরাও তার চিন্তা করবে, এক দুবার ভাববে, নড়ে চড়ে বসে বলবে না এই ছেলে ভালো জানে। তাহলে এখন দেখা যাক এই প্রখ্যাত নজিরটা কি, যদি একটু জানে দিই, অনেকে না বললে আবার বোঝে না, এই নজিরটা ঘটেছিল বন্ধুরা বারেন্দ্র কুমার ঘোষ বনাম কিং এম্পায়ার, বারেন্দ্র কুমার একটা কেস, একটা দুর্দান্ত কেস, সেখানে এই ঘটনাটা ঘটেছিল, কী কেসটা ঘটেছিল, তাহলে যৌথ দায়ে একটু খেয়াল করুন বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এভাবে আমরা আইন বুঝে পড়ব। এই যে সেই কেসটা ছিল, একটা ছেলে দেখতেছে এরকম প্রমাণ করতে পারছে, তারা কিন্তু ভালো ছাত্র, বারেন্দ্র কুমার, এই বারেন্দ্র কুমার ঘোষ বনাম কিং
এম্পারার বা পেরর নাকি, যেটা লিখবে সেটাই হবে। কত সালের কেসটা ছিল? 1924 সালের একটা দুর্দান্ত কেস ছিল। এই কেসে কি হয়েছিল নান্নেট বলেন তো? এই কেসে হয়েছিল এই যে একটা ভূখণ্ড শঙ্করীতলা, এটা এটা কি শঙ্করীতলা, সে এটা একটা হচ্ছে শঙ্করীতলা। এই শঙ্করীতলায় বসে একজন পোস্ট অফিস টাকা পোস্ট অফিসের টাকা গুনতেছিল। কতিপয় লোক গিয়ে তা সেখানে টাকা দিতে বাধ্য করে কিন্তু দেয় না, এমতো অবস্থা তাকে খুন করা হয়। এখানে এই শঙ্করীতলার পোস্টমাস্টার হত্যার কাহিনী। তাহলে আমরা কী পেলাম বন্ধুরা? আমরা কিন্তু পেলাম একটা ডিসিশন পেলাম যে এখানে পোস্টমাস্টার, এই পোস্টমাস্টার, এই যে এই পোস্টমাস্টার হত্যার কাহিনী, হত্যার কী বলেন তো কাহিনী। তাহলে এই পোস্টমাস্টার হত্যার কাহিনী আমরা কী পেলাম? শঙ্করীতলা নামটা, জায়গাটার স্থান কি, পোস্ট অফিসের নাম কি, শঙ্করীতলা। আচ্ছা, এখানে দেখা গিয়েছিল, এখানে দেখা গিয়েছিল পোস্ট অফিসার হত্যা করা এই বারান্দ কুমার ঘোষ বলছিল, ভাই রে ভাই, আমি তো এই পোস্টমাস্টার যে তাকে তো আমি হত্যা করিনি, আমি তো মারিনি ভাইয়া, আমি কেন সাজা পাবো? নিম্ন আদালত কিন্তু, এই নিম্ন আদালত যে কি করছিল, তাকে কি দিয়েছিল, মৃত্যুদণ্ড, ডেথ সেন্টেন্স দিয়েছিল। কত সেকশনে বলেন তো বাবারা? 34 সেকশন সহ করে 302 ধারা মোতাবেক তাকে ডেথ সেন্টেন্স দিয়ে দিয়েছিল। এখন এই বারেন্দ্র কুমার ঘোষ বাবা প্রিভি কাউন্সিলে তখন আপিল করেছিলেন। এই প্রিভি কাউন্সিলে যখন উনি আপিল করলেন, তখন ওই প্রিভি কাউন্সিলও একই রায় বহাল রাখে, তার মানে তাকে ডেথ সেন্টেন্সই দেওয়া হলো। এর যুক্তি সহকারে উনি দেখালেন, যখন কতিপয় ব্যক্তি একই উদ্দেশ্য পূরণ করবে, যে একই কাজ করছে, তার মানে এ যদি তারা যদি কী বলবো যে তাদের মূল কনসেপ্ট হচ্ছে মানে ইন এ সেন্স যৌথভাবে তারা দায়ী হবে। বন্ধুরা আমার যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানান যে আমি বুঝতেছি না কী বলেন এগুলো। যদি আপনারা না বোঝেন আইনের এত সাহিত্যিক রস সত্যিকারে বলছি কেউ পাবেন না, অন্য কোনো কোচিং সেন্টারে আপনাকে এভাবে আইনটা বুঝাবে না। সো বন্ধুরা দয়া করে লাইভটা শেয়ার করে দেন, এবং জয়েন্ট লাইবিলিটি শাহজাহান আলী আমাদের সাথে বলছেন জয়েন্ট লাইবিলিটি। আচ্ছা তাহলে আমরা এটা আসবে, তাহলে পরীক্ষা এবারে আসতে পারে কোনটা, এই যে দেখুন এই 34 ভার্সাস 149-এর পার্থক্য। এবারে লিখে রাখেন শফিক নজরুল এটা বলছে, এখানে দিয়ে দেন 100%। যদি উত্তর কীভাবে লিখতে হয় কেস ল আকারে, কীভাবে কেস ল আকারে আমাদের নোট পেতে চান, অবশ্যই ল ডক্টরে ভর্তি হয়ে যান বন্ধুরা, তাড়াতাড়ি ল ডক্টরে ভর্তি হয়ে যান, তাহলে আপনারা কখনোই ফেল করবেন না ইনশাল্লাহ। অফকোর্স ইনশাল্লাহ, অ্যাডিং ইনশাল্লাহ, আনটিল অর আনলেস ইউ ক্যান অ্যাকচুয়ালি ফোকাসিং ইন পয়েন্টস অফ দ্য ইনশাল্লাহ, নো ওয়ান ক্যান সাকসিড ইন হিজ অর হার লাইফ। আব্দুর রাকিব আমাদের সাথে দেখছেন, দুর্দান্ত আব্দুর রাকিব বন্ধু আমার দেখছেন জয়েন্ট লাভ লেডে। সে বন্ধুরা কেউ লাইভটা শেয়ার করেছেন নাকি একটু আমাকে জানান প্লিজ, এসডি একটু লেখেন, তারপর আবার শুরু করছি। তাহলে আমরা কি পাচ্ছি, বোঝা যাচ্ছে কি না, বোঝা যাচ্ছে কি না? ক্লিয়ার, ওকে একটু এসডি লেখেন তো ভাইয়ারা, শেয়ার ডান করলে অনেকে স্টুডেন্ট না আসলে ভালো লাগে না, আসলে বোঝাতে ভালো লাগে না। তাহলে জয়েন্ট লাইবিলিটি আপনি বিষয়টা বুঝে ফেললেন। এরপরে ইম্পর্টেন্ট কি, আমি অ্যাট এ গ্লান্স আগে আপনাদের দেখে ফেলবো যে কোন কোশ্চিনটা আসবে। এবারে কিন্তু সাধারণ ব্যতিক্রম পরীক্ষা আসবে না, গতবার এসেছে, খেয়াল করেন। এই যে ব্যতিক্রম প্রমাণের ভার, এটা এবার আসতে পারে এমসিকিউতে, এটা লিখে ফেলেন। সেটা কোথায় আছে? 105-এ। আপনি যে পেনাল কোডের যে চতুর্থ অধ্যায় কী আছে বলেন তো? জেনারেল এক্সেপশন, মানে সাধারণ ব্যতিক্রম, এই কাজগুলো করে অপরাধ হবে না। সেটা এভিডেন্স অ্যাক্টের কোথায় প্রমাণ করতে হয় আসামিকে? 105 কি ধারায় নাকি? এটা একটু ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখেন। এটা আর এখানে যেহেতু জেনারেল এক্সেপশন গতবারে রিটার্ন আসছে, এবারে এটা সুযোগ নাই। আপনারা একটু লিখবেন, এবারে লিখবেন যে এটা একটু আসতে পারে, মানে এমসিকিউতে আসার জন্য একটু দয়া করে লিখুন। ওটা আমরা অবশ্য পড়ছি, তারপরে আরেকবার একটু লিখি। এই যে সেকশন 100, এখানে 6টা কারণে কি দেওয়া হয়? 6 বেশি বেশি মারলেই তো 100 হয় নাকি? এই যে 6, যে শচীন টেন্ডুলকার যে 6 মারছে বেশি বেশি, তার মানে সেঞ্চুরি বেশি করছে নাকি? তাহলে 6, 6টা কারণে আপনি
মৃত্যু যদি কারো ঘটায় তাহলে সেটা আত্মরক্ষার পর্যায়ে পড়বে। সেটা মনে রাখার উপায় কি? এই যে ডিজি সাহেব, মনে রাখার উপায় দেখেন, এমন আক্রমণ, সবগুলো আক্রমণ কিন্তু ডিজি সাহেব আর ইউ মানে রাজশাহী ইউনিভার্সিটি আরওতে কাকে পড়াবেন, কাকে নিয়ে যাচ্ছে আর ইউতে পড়াবেন দেওয়ার জন্য কাকে নিয়ে যাচ্ছেন দেখেন, এই ছয়টা কারণে। কারণ এখানে মনে রাখার উপায় কি, একশো ধারায় আছে যে শরীরের আত্মরক্ষার জন্য, কিসের দেহ বা শরীরের আত্মরক্ষার জন্য, এই শরীরের আত্মরক্ষার জন্য ছয়টা কারণে কারো যদি মৃত্যু ঘটে দেয়, একটা কারণ, একটা কারণ, একটা কারণ, একটা কারণ, এই দুটা মিলে একটা কারণ আর কনফাইনমেন্ট একটা কারণ। তাহলে আসুন দেখা যাক সেই ঘটনাটা কি। এই আরএক্স এখন কিন্তু শাস্তির যে অপরাধীকে কিন্তু রোগী ভাবা হয়। সংশোধনমূলক একে আমরা কী দেখলাম, রিফর্মেটিভ থিওরি অফ পানিশমেন্টে কী দেখলাম, রিফর্মেটিভ থিওরি অফ পানিশমেন্টে আমরা কী দেখলাম, সব রুগীকে কিন্তু আরএক্স মানে রুগী ভাবা হয়, এই জন্য এদেরকে সংশোধন করা লাগে। রুগী ভাবা হয় কিন্তু এখন আসামিদেরকে, এরা কি জানেন কি না? আচ্ছা, না জানলে না জানুক। এই ডিতে আমি মিন করছি একটা কারণ, যদি আমরা বলি এক নাম্বার যদি আমরা, আচ্ছা ওইভাবেই দিই, ডিতে ডেথ, এমন আক্রমণ যেটা ডেথ ঘট, অবশ্যই তার ডেথ ঘটাবে। ডেথটা যখন ঘটাবে তখন সেই ক্ষেত্রে যদি তার শরীরের আত্মরক্ষায় মেরেও দেয় সেটা আত্মরক্ষার পর্যন্ত হবে। যে থেকে গ্রিভিয়াস হার্ট, মানে এমন গ্রিভিয়াস হার্ট নাকি গুরুতর জখম আঘাত, সেক্ষেত্রে তার মৃত্যু হতে পারে নাকি, একটাই প্রমাণ হতে। আর থেকে রেপ করতে কেউ যদি যায়, ধরুন আপনি একটা রেপ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মেরে দিলে আতে ইউ থেকে আনলফুল লাস্ট, এই আনলফুল লাস্ট শব্দের অর্থ কী বলেন তো? লালনে অপ্রকৃত কাম লালসা, আর কে এ একসাথে লাগেন, কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশন। কেউ যদি কিডন্যাপিং, মানে কিডন্যাপিং তো ছোটো বয়সের হয় নাকি, অ্যাবডাকশন যে কোনো বয়সের নাকি, এই ক্ষেত্রেও কিন্তু আপনি শরীরের আত্মরক্ষা মৃত্যু করে সিতে কনফাইনমেন্ট, কনফাইনমেন্ট করার জন্য আটক করে যদি আক্রমণ করে সেক্ষেত্রে আপনি পাবেন এই ছয়টা কারণে আপনি কি সেফগার্ড নিতে পারবেন, প্রোটেক্ট নিতে পারবেন, যে যে ইউ আর নাচ দেহরক্ষা ক্ষেত্রে আপনি কিন্তু এটা ইম্পর্টেন্ট, এটা যেহেতু আসবে এই জন্য এটা ইম্পর্টেন্ট। তো এই যে দেহরক্ষা ক্ষেত্রে একটা দুর্দান্ত অনেক কেস লো আছে, অনেক কেস লো আছে, আপনারা সেটা জানেন, আপনি দেখবেন সেখানে যে স্টেট ভার্সেস মঞ্জুর এই কেসটাও দেখতে পারবেন, রাষ্ট্রবনাম মঞ্জুর এই কেসটাও লিখতে পারেন। এই রাষ্ট্রবনাম মঞ্জুর কেসে কী হয়েছিল সেদিন দেখেন, এই এই মঞ্জুর কেসে কী ঘটছিল, রাষ্ট্রবনাম মঞ্জুর একটু লিখে ফেলেন সবাই। 1966 সালের একটা কথা সম্ভবত হতে পারে, আমি ভুলে গেছি, 1966 এখানে কী ঘটছিল, এখানে ঘটে গেছিলো কি, এখানে ঘটছিল যে যে ব্যক্তি শরীরের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার আহ্বান করে সে মৃত্যু প্রতিবাদের তুলনায় ক্ষমতাবান ছিল এবং সুবিধাজনক অবস্থানে ছিল, যার কারণে একশো ধারায় আহ্বান করা যায়। মূল কথা হচ্ছে দুটা মানুষ, একটা মানুষ এটা হৃষ্টপিষ্ট বড়, আরেকটা কি ছোট। ধরেন আত্মরক্ষার একটি জিনিসটা বোঝার চেষ্টা করেন, কত দূরত্ব দেখেন, এটা এক্স এটা ওয়াই, এই দুইজন এখন এই সেফ বার্ত নিতে চাচ্ছে, একশো ধারার ফায়দা লুটতে চাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটু বোঝার চেষ্টা করেন, ধরুন একজনকে মেরে দিচ্ছেন ওর শরীরের স্বাস্থ্য খুব ভালো, আর এরকম হওয়ার কথা ছিল না, ওকে মারতেই পারবে না আত্মরক্ষা, মানে ওকে মেরে ফেলবে এরকম সুযোগ নাই। শরীরের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার আহ্বান করে সে মৃত্যু প্রতিবাদের প্রতিবাদীর তুলনায় ক্ষমতাবান ছিল, তার মানে কে ক্ষমতাবান ছিল, এ এ কিন্তু পাওয়ারফুল ছিল, কিন্তু এই মরে গেছে সে ডেড, সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে এখানে, সেক্ষেত্রে কী ঘটনাটা ঘটবে? আমাদের এখানে বলছে যে ব্যক্তি শরীরের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার আহ্বান করে সে মৃত্যু প্রতিবাদের তুলনায় ক্ষমতাবান ছিল এবং সুবিধাজনক অবস্থানে ছিল, যার কারণে ধারা একশো আহ্বান করা যাবে না। এটা কী বুঝলেন লানেট বলেন, আমাকে একটু বুঝান, আমি বুঝিনি, এরা দ্বারা আপনি কী বুঝলেন, এরা দ্বারা কী বুঝলেন আমাকে একটু বুঝান, যে দুইজনের মধ্যে একজন হৃষ্টপিষ্ট আরেকজন হচ্ছে একটু দুর্বল, তো সেক্ষেত্রে রাষ্ট্রবনাম মঞ্জুর কেসে কী বোঝাচ্ছে এটা আমাদেরকে, কী বোঝাচ্ছে, তারা কী মেইন টোনটা ঢুকে দিচ্ছে, সেক্ষেত্রে কি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে কি না, এক্স্যাক্টলি সেক্ষেত্রে যাবে না, সাবাস। তার মানে আমরা কিন্তু বুঝে পড়ছি, আন্দাজে পড়া কিন্তু যাবে না। এখানে আরেকটা প্রিলিমিনারিতে কোশ্চেন আসতে পারে, আপনারা লিখে ফেলুন সেখানে, 103 দেখবেন, 103 সতীন কয়টা, এই একটা সতীন, সতীন কয়টা, দুটা ওয়াইফ তাহলে নাকি,
স্বামী এখানে বসে আছে নাকি? 103। তাহলে 103 যখন হয় তখন তো সন্তানের আরও তো স্বল্পল হয়, সম্পত্তিটা নিয়ে ভেজাল হয়ে যায় নাকি? তাহলে সম্পত্তি রক্ষার্থে কখন ডিফেন্স, আই মিন প্রাইভেট ডিফেন্স খাটানো যায়, কয়টা ক্ষেত্রে নাকি মিথ্যা? তাহলে 103-এর পরেই তো যখন আরও সতীন নিচ্ছে, তার মানে আরও তো সন্তান জন্ম নিয়ে কত হতে পারে, 104 হয়ে যায়। তাহলে 4টা কারণে এখানে ঘটনা ঘটে যায়। 4টা কারণে যদি সম্পত্তি রক্ষা ক্ষেত্রে আপনি মৃত্যু ঘটালো, এটা অপরাধ হবে না। সেটা মনে রাখার উপায় কি? দরা বাচু। এখন আমরা ব্যাখ্যায় যাব কিভাবে। দতে আপনি লিখে ফেলেন দস্যুতা, তার মানে আপনি দস্যুতা করতে গেছেন নাকি? তখন কি হয়েছে? মেরে দিছেন। তারপর আপনি রাত্রিবেলায় অপথে কি করছেন? তাহলে রাতে রাত্রিবেলায় অপথে গেছেন না, কোন পথে? গৃহে প্রবেশ করে ফেলছেন। তখন আপনাকে মেরে দিলে কি হবে? বাতে কি বাসগৃহে অগ্নি সংযোগ যদি আপনি উদ্যুত হন, বাসগৃহে অগ্নি সংযোগ করতে আপনি যাচ্ছেন, তখন আপনাকে কি চুমা খাবে? উদ্যোগ নিলে তখন কি চুমা খাবে? মেরে দিলে ওটা অপরাধ হবে না। চুরি করতে গিয়ে স্বেচ্ছাকৃত আঘাত, চুরি করতে গিয়ে স্বেচ্ছাকৃত আঘাত। আপনি দরাবাচু শব্দটাকে মনে রাখলেই আপনি এই 4টা ক্ষেত্রে আপনি সম্পত্তি রক্ষা করতে প্রাইভেট ডিফেন্স নিতে পারবেন। সো এই যে টেকনিক, একটা মানুষ যখন টেকনিকে পড়বে তখন তারা আইনটাকে ভুলে যাচ্ছে না, এবং স্কিল এবং এই যে সম্পত্তি রক্ষা করতে কোন কেস ল আছে এটা যারা লিখবে না তারা কিন্তু আবার ফেল, তারা আবার কি ফেল, মানে ফেলটুস। কিন্তু কেস ল পারবে মানে কি পাস। যদি জানতে চান তাহলে ল ডক্টরে ভর্তি হয়ে যান, কথা একটাই। যদি শুনতে চান, আইন বুঝতে চান, তাহলে ল ডক্টরে ভর্তি হন। সময় নষ্ট না করে দয়া করে, আপনারা ভালো লাগছে বলছেন, আলী রেজা তো আফসার আমাদের সাথে বলছেন যে ভালো লাগছে। হ্যাঁ, অনেকেই দেখছেন আমাদেরকে আসলে যে ভালো লাগছে বলছে, লাইভটা শেয়ার করেন তাহলে বুঝবো যে ভালো লাগছে কিনা। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝছি কিনা, লাভের বোঝা যাচ্ছে কি না, ক্লিয়ার কিনা? তাহলে এটা আর পরার দরকার নাই, আমরা এভাবে সবকটা শেষ করবো। যেহেতু ওইটা অ্যাবেটমেন্ট কিন্তু এবারে ইম্পর্টেন্ট খুব আমার কাছে মনে হচ্ছে, প্ররোচনা করা এটা একটা সমস্যা আসবে আমার মনে হচ্ছে, কেন জানি অ্যাবেটমেন্টটা একটু যদি আমরা ঠিক করি এবারে। কিন্তু প্ররোচনা কী বলে, অপরাধের সহায়তা, প্ররোচনা মানে কি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে এবারে পরীক্ষায়। আপনি একটু সবাই দিয়ে ফেলেন 100%, শফিক নজরুল বলছে এটা 100% আসবে। এখান থেকে কী কোশ্চেন আসতে পারে আমরা একটু দেখি, অ্যাবেটমেন্ট কেমনে করে, কেস ল কী, কীভাবে কী হয়। হ্যাঁ, আপনারা একটু জানেন 107-130-এর বিধান কী? এটা আমরা কিন্তু জানি, এনে কী জানি বলেন তো, ধারাবিন্যাস আপনি কী জানেন বলেন তো? 107 থেকে শুরু করে 130-এর না কী বলেন? অ্যাবেটমেন্ট, পেনাল কোডের অ্যাবেটমেন্ট খেয়াল করেন। ভুল হতে পারে, আমার ভুল মানুষেরই ভুল হয়, 120 না আরও আছে, রাষ্ট্রবিরোধী 121-130। তাহলে এখানে কতটা আছে? হ্যাঁ ইয়েস, 120, কারণ রাষ্ট্রদ্রোহী অপরাধ আছে, আমি ভুল করে দিয়েছি। 120 পর্যন্ত কি আছে? অ্যাবেটমেন্ট মানে প্ররোচনা। এই প্ররোচনাতে প্রথম যে বিষয়টা কী কী জানতে হবে একটু সিনপসিস করি, মানে এর থেকে একটু স্বাদ নেই, কী লাগবে আপনি জানেন, তার মানে ধারার আইনটা, ধারা লাগবে, এর উপাদান লাগবে, প্রসরা মানে উপাদান, কিন্তু আবার তিনটা উপাদান কটা? তিনটা, একটু লিখে ফেলুন, উপাদান কটা? তিনটা, এটা লাগবে। তারপরে কী লাগবে বলেন তো? অবশ্যই অ্যাবেটমেন্ট কোন অ্যাঙ্গেল থেকে কখন করতেছে, কত শাস্তি। আপনি দেখবেন দ্বিতীয় শ্রেণীর শুরুই হয়েছে, কিন্তু শাস্তির প্রথম ধারা কত বলেন তো? শাস্তির প্রথম ধারাই কিন্তু শুরু হয়েছে আপনার ওই যে সেকেন্ড শেডিউল 109 থেকে শুরু হয়েছে। আপনি দেখবেন সেকেন্ড স্কেজিউল, সেকেন্ড স্কেজিউল কী জিনিস? সিআরপিসির, এই সিআরপিসির 8টা কলাম আছে সেকেন্ড স্কেজিউলে, আপনারা বোঝেন। সেই 8টা কলাম বোঝার জন্য আপনারা কী পড়েছিলেন বলেন তো? সবস বিসিপিসি। এই যে 1 নম্বর কলামে এস আছে তার মানে সেকশন আছে, খেয়াল করেন। তাহলে 1 নম্বর প্রথম কলামে আছে সেকশন, দ্বিতীয় কলামে অফেন্স, তৃতীয় কলামে পুলিশ ওয়ারেন্ট, তৃতীয় সমন, পঞ্চম কলামে আছে বেইল, ষষ্ঠ কলামে আছে কম্পাউন্ড বল, মীমাংসাযোগ্য কিনা, আর সপ্তম কলামে আছে পানিশমেন্ট, শাস্তি, অ্যান্ড লাস্ট কলামে আছে কোর্ট, কোন কোর্ট দ্বারা ওই বিচারটা হবে। তাহলে আপনার বন্ধুরা
এই 109 কি আছে আর প্রচনা কেমনে দিচ্ছে কি হচ্ছে এই বিষয়টা আমরা একটু দেখে ফেলি কোন ব্যক্তি কাজ করার প্রচনা দিবে নাকি আমরা একটু এটা খেয়াল করি একটা মোহাম্মদ আশরাফ আলী বনাম রাষ্ট্র কেস দিয়ে বুঝাই একটু লেখেন সবাই লেখেন তো আপনি মোহাম্মদ লেখেন এই সেই মোহাম্মদ আশরাফ আলী অনেক কেস আছে বনাম রাষ্ট্র মামলা কত ডিএলআর এটা একটু লিখে ফেলি 9 ডিএলআর সম্ভবত 1956 এর দিকের একটা কেস এই কেসে কি বলা হয়েছিল এই প্ররোচনা জিনিসটা কি সেটা সুন্দরভাবে তুলে ধরেছিলেন মহামান্য আদালত উনি বলেছিলেন এই মহামান্য আদালতে বলেছিলেন প্ররোচনা জিনিসটা হচ্ছে প্রথমেই একটা লেখেন যে এটা এটা হচ্ছে কোনো ব্যক্তি কোনো কাজ করার জন্য প্ররোচনা দিবে যে কোনো একটা কাজ এই যে একটা কাজ আছে যে কোনো একটা কাজ সেটা অবশ্যই অন্যায় কাজ বেয়াদবি কাজ ভালো কাজ কিন্তু নয় অপরাধ হতে গেলে আবার ভালো কাজ হয় কি হবে একটা অমিশন হতে হবে তার মানে এটার জন্য তাকে কি করতে হবে প্ররোচনা দিবে কাজের জন্য দুই নম্বর যে বিষয়টা একটু লিখুন এই কেসে বলছে কোনো কাজ করার জন্য কি করতেছে তাকে কি দিচ্ছে পুশিং দিচ্ছে ইয়া ধরুন আপনি প্ররোচনা কেমন হতে পারে ধরো একটা ছেলে সে একটা ছেলে একটা ছেলে একটা মানুষ তাই না এই দুজন এই দুজন বুদ্ধি করছে এই একে মেরে ফেলবো এই ছোট শিশুটাকে কেমনে মারবো এই দুধের গ্লাসে বিষ মিশে মেরে দেব এর টাকা দিছে এক্স টাকা দিছে ওয়াই সেটা ওর কাছে নিয়ে সরবরাহ করছে এই জেড সাহেব ওটা খেয়ে মরে নিছে মরে যায়নি তাহলে কি প্ররোচনার দায় দাজি কার সাজা হবে কি হবে একটু জানান তো বন্ধুরা এই ধরনের একটা কোশ্চেন কিন্তু এবারে করবে তারা আমার মনে হচ্ছে কেমন জানি এতদিন পড়াতে পড়াতে কেমন যেন হুট করে মাথায় চলে আসছে আমার আমি জানি না কেন মনে হচ্ছে তো এই ধরনের কেমন যেন একটা পড়ছিলাম ছোটকালে একটু খেয়াল করো কী বললাম বোঝা গেছে কি না ধরুন এই এক্স লোকটা একে টাকা সরবরাহ করছে কী জন্য বিষ কিনছে এই বিষ কিনে এই গ্লাসে দিয়ে দিছে যে একে খা কেন খাওয়াচ্ছে তার যুক্তি হচ্ছে তার সম্পত্তি চাচাতো হ্যাঁ কী বলবে ভাইয়ের ছেলে ও মরে গেলে কী হবে সম্পত্তিটা লুটে পুটে খাওয়া যাবে মানে অনেক কাহিনী আছে বোঝা গেছে কি তাহলে এই যে সিস্টেমেটিক ওয়ে সেটা কি প্ররোচনার সাথে পড়ে কি না কোন ধারার সাথে পড়ে একটু বন্ধুরা আমাকে জানান তো এই ধরনের দুর্দান্ত খেলা যদি জানতে চান অবশ্যই আপনারা ল ডক্টরের দয়া করে সিক্রেট গ্রুপে ভর্তি হয়ে যান আমাদের কি বলবো যে জুম অ্যাপস এই এখানে ভর্তি হয়ে যান সবাই এবং যারা অ্যাডভোকেট হয় একদম ফরজ যেটা নফল নয় বা কি ওয়াজিব না একদম ফরজ হ্যাঁ তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট ব্যাসে চলে আসেন সিবি অবশ্যই আমাদের একটু পরিষ্কার করা দরকার আমাদের ব্যাস এখানে চলতেছে কয়টা আসলে প্রথম যে ব্যাসটা এটা ফ্রি ব্যাস এটাকে আমরা এফবি বলি ফেসবুক না তারপরের ব্যাসটা হচ্ছে আমাদের জিবি মানে জেনারেল ব্যাস তার উপরের ব্যাসটা হচ্ছে এসবি মানে কি বলে ওটাকে স্পেশাল ব্যাস আর লাস্ট যে একদম উপরে টপে আছে কন্ট্যাক্ট ব্যাস খেয়াল করেন যেখানে ক্যাশব্যাক গ্যারান্টি টাকা মানে ক্যাশ যে এই টাকাটা সম্পূর্ণ ক্যাশব্যাক গ্যারান্টি এখানে কোনো সন্দেহ নাই সো বন্ধুরা যার যার যেখানে লাগবে এই নাম্বারটাকে একটু নক করেন এখানে আমাদের লেকচার শিট পড়ানোর ভঙ্গি টিচারের কোয়ালিটি সবগুলাই হচ্ছে দুর্দান্ত তাহলে এই মোহাম্মদ আশরাফ আলী বনাম রাষ্ট্র কেস কী বলেছিলেন সেদিন বলেছিলেন যে একটা কাজকে প্ররোচনা দিবে সে এটা কর তার মানে এই যে প্ররোচনাটা দিচ্ছে একে এ একে প্ররোচনা দিছে ও বিষ কিনছে ওকে খাওয়াইছে কিন্তু এই মরেনি আচ্ছা মরছেও সমস্যা কী আমার বলছে মরছেও তার মানে এ একে ধাক্কা মারে বলছে ওটা কর বুদ্ধি শুদ্ধি করে করছে তার মানে কোনো কাজ করার জন্য কী করলো বলেন তো প্ররোচনা দিল খেয়াল করেন কিন্তু কাজটা যদি নাও হয় সেক্ষেত্রে প্ররোচনাকারী কিন্তু দায়ী হবে এটি কোন ধারার বিষয় একটু জানান তো বন্ধুরা আমাকে আমি জানতে চাই বড্ড বেশি এই অবুজ মন বড্ড বেশি জানতে চাই বন্ধুরা বন্ধুরা একটু আমাকে জানান প্লিজ আইনের সাহিত্যিক রস খুবই সুন্দর খুবই সুন্দর আপনাকে আইন লাগবে বন্ধুরা সো যারা যারা একটু ভুল করছেন ভর্তি হননি দয়া করে ভর্তি হয়ে যান আমাদের সিক্রেট গ্রুপে দুর্দান্ত খেলা হয় আইনের আপনার যে কোটা পড়তে হবে যেমন ধরুন আপনি যখন পাশ করতে চাচ্ছেন বন্ধুরা আমার ভালো বলে রাখা ভালো আপনি প্রিলিতে পাশ করতে 500 প্রশ্নই যথেষ্ট এই 500 প্রশ্ন এমসিকিউ যথেষ্ট এটা পড়বে শুধুমাত্র কন্ট্যাক্ট ব্যাসে কিন্তু জেনারেল ফ্রি ব্যাস মাত্র একদিন জেনারেল ব্যাস দুই দিন স্পেশাল ব্যাস তিন দিন আর কন্ট্যাক্ট ব্যাসে মাত্র এমসিকিউ 500টা প্রশ্ন পড়তে হয় আর রিটেনে প্রশ্ন পড়তে হয় 7×14 প্রশ্ন যেটা অ্যাডভোকেট আর জুডিশিয়ারিতে এখানে পড়তে হয় এমসিকিউ 1000 প্রশ্ন খেয়াল করেন আর রিটার্নে পড়তে হয় একটু বেশি আর কি টোটাল মিলে আমরা এখানে 100 প্রশ্ন পড়াই আর এমসিকিউ প্রশ্ন পড়তে হবে জিরো
কারণ আমাদের ক্লাস দেখলে জিরো কনসেপ্টেও ভালো করতে পারে। তাহলে আশরাফ আলী বনাম রাষ্ট্রকেশ আর কি বললেন একটু লিখি, যে অপরাধমূলক কাজ করার জন্য চক্রান্ত থাকতে হবে, সেখানে একটা কী থাকতে হবে, চক্রান্তে অবশ্যই লিপ্ত থাকতে হবে, কী হতে হবে, লিপ্ত হতে হবে, আবার এই কাজে প্ররোচনা দিতে হবে, খেয়াল করেন। তারপরে কি তিন নম্বর যে বিষয়টা উনি দেখাচ্ছেন লাস্টে যে ব্যাপারটা বলছেন, যে এইটা ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করা বা না করার জন্য সাহায্য করা, করতেও পারে কোনো কাজ, টু ডু ও রিফ্রেইন ফ্রম ডুইং, তার মানে ওই যে আপনার নিহু উপকার মতো, যে রিট পাস প্রকার, নিষেধমূলক আদেশমূলক, হ্যাঁ, তারপরে কি উৎপ্রেষণমূলক, তারপরে বন্দি প্রদর্শন রিট, আর কাতে কারণ দর্শাও রিট, তাহলে নিহু দুটো আছে, তার মানে নিষেধও করতে পারে, টু ডুও করতে পারে, নোট টু কোনো কাজ ধরুন লিগালি করার দরকার কিন্তু ওটা রিফ্রেন করছেন আপনি, আইনে ওটা আছে যে কর ভাই এটা করতে হবে তোকে, কিন্তু কী করছিস, রাগ করছিস না, তাহলে অবশ্যই এটা অপরাধ। আবার যেটা হচ্ছে কি করার নিষেধ, খুন করা হবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, বিষ খাওয়ানো কাউকে যাবে না, সেটাই করে ফেলছিস, তার মানে টু ডু অর রিফ্রেন ফ্রম ডুইং, তার মানে করাও হতে পারে আবার কি হতে পারে, না করাও হতে পারে, এই দুটো কাজে কি করতে পারে, অ্যাবেট করতে পারে। এই বিষয়টা আমাদের এই মহামান্য আদালত মোহাম্মদ আশরাফ আলী বনাম রাষ্ট্রকেসে দেখিয়েছিলেন। সো আমাদের এই কেস আশরাফ আলী, মাওলানা আশরাফ আলী আমাদের গ্রামের এক দাদা, সবাই একটু দোয়া করেন, উনি দুর্দান্ত আমাদের সমাজের একটা মাওলানা সাহেব, অসুস্থ, তাদের জন্য দোয়া একটু দোয়া করেন মন থেকে, আমার স্টুডেন্ট বাংলাদেশে যারা আছেন একটু প্রাণ খুলে দোয়া করেন, আমি যেন তার হাসি মুখটা আবারও সে ভালোবাসার হাসি মুখটা বাড়িতে গিয়ে বা যেভাবে হোক দেখা করতে পারি। আপনারা একটু দোয়া করতে থাকেন আমাদের প্রাণপ্রিয় হুজুরের জন্য, প্লিজ, খুবই অসুস্থ, হাসপাতালে উনি কী বলবো যে এক ধরনের চরম দুঃখ কষ্ট নিয়ে পড়ে আছেন, মূলত কষ্টে আছেন, আপনাদের দোয়ায় তাদেরকে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন, ভালো হবে। সো বন্ধুরা, আমরা যখন দেখছি যে এই ধরনের একটা অ্যাপ্রোচ, তখন আপনি কিন্তু এখানে ভালো করবেন। তাহলে একটি বিখ্যাত মামলা আমরা দেখে ফেললাম, প্ররোচনাদাতা কাকে বলে বলেন তো, প্ররোচনাদাতা কাকে বলে, এগুলো একলা লাগে না, এগুলা প্ররোচনা কে করতেছে আমরা এগুলো বুঝি, শাস্তিগুলোতে আপনারে একটু যদি, এই শাস্তি কিন্তু বলেনি যে 109 কিন্তু শাস্তি বলেনি, যে অপরাধে এই জিনিসটা একটু দেখ খেয়াল করেন, 109 ধারাতে আপনাদের কি বলছে একটু লেখেন, পানিশমেন্ট, এই যে পানিশমেন্টটা কেমনে হবে, মানে শাস্তিটা কেমন হবে, যে অপরাধে ধরুন আপনাকে যদি বলি খুনের অপরাধে কি, খুনের জন্য আপনি প্ররোচনা দিচ্ছেন, সে শাস্তিটা কেমন হবে, শাবাস, তাহলে খুন ইকুয়াল টু খুন, তার মানে এটাকে বলা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার, তার মানে খুনের যদি দেয় তাহলে খুন, তার মানে প্যারালাল স্ট্রাকচার মানে কি, প্যারালিজম যেটাকে বলা হয়, আপনি চুরির প্ররোচনা যে সেটাই, তাহলে এটা কোথায় বলা হচ্ছে 109। আচ্ছা 110 কি, অভিপ্রায় ভিন্ন, অন্য কোনো অভিপ্রায় অপরাধ করে ভিন্ন অভিপ্রায়ের শীঘ্র সহায়তাকারী শাস্তি হবে, তার মানে 110 খেলাটা একটু চলে আসি, সবাই আসেন, ধরুন যে অপরাধে আপনি প্ররোচনা দিছেন, কী করছেন আপনি, এই অ্যাবেটমেন্টটা করছেন ধরুন এই কাজে, এক নম্বর কাজে, কিন্তু ঘটে গেছে তার অপরাধ দুই নম্বর, এই ক্ষেত্রে শাস্তিটা কেমন হবে, সেই বিধানটা আছে 110। খেয়াল করেন, আপনি অ্যাবেটমেন্ট দিছে ওকে দুধে বিষ মিশে মারে ফেলবি, কিন্তু ওটা না হয়ে কী হয়েছে, বা আপনি বলছো গুলি করে ওখানে ওকে মারি দিবি, কিন্তু আরেকজন গুলি হয় মারা গেছে, এই কাহিনিটা কোথায় বলা হচ্ছে, সহায়তাকারীর অভিপ্রায় ভিন্ন, মানে ওর অভিপ্রায় কিন্তু ছিল না মেরে ফেলতে, ধরুন একটা একটু ভুল করছি মনে হয়, অভিপ্রায় ইন্টেনশনটা তার ছিল না, তাকে কি যে একটা অভিপ্রায় ছিল একটা, কিন্তু হয়ে গেছে আরেকটা, সেই গল্পটা বলা হচ্ছে 110। কী বলেছে আমাদের এখানে একটু দেখে ফেলি, সেহেতু সহায়তাকারীর অভিপ্রায় ভিন্ন অন্য কোনো অভিপ্রায় অপরাধ করে ভিন্ন অভিপ্রায়ের শীঘ্র সহায়তাকারী শাস্তি হবে, হ্যাঁ ক্লিয়ার, কথাটা ক্লিয়ার, কিন্তু এখানে একটা জিনিস আপনারা একটু লক্ষ্য রাখেন, 109টা আমার কাছে কেন যেন মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আপনারা শুধু এটা এটাও মানে আর বেশি লাগবে না, আমার মনে হচ্ছে 109টাই ইম্পর্টেন্ট, যে অপরাধে আপনি কী করছেন প্ররোচনা দিচ্ছেন তা সেইটারই শাস্তি বহাল থাকবে। তাহলে আমরা কী পেলাম, ধারা 107 থেকে 120 গল্প কি, প্ররোচনা, অ্যাবেটমেন্ট, এটা আবার বোঝেন বানানটা কিন্তু এইরকম অ্যাবেটমেন্ট, কিন্তু এখন বলেন তো এই অ্যাবেটমেন্ট মানে কি, অ্যাবেটমেন্ট, এই অ্যাবেটমেন্ট মানে তো প্ররোচনা বা অপরাধের সহায়তা, কিন্তু এই অ্যাবেটমেন্ট মানে
বাতিল নাকি পণ্ড, অনেকে আবার পণ্ডও বলে বাবা, পণ্ডই বলে, মানে ওটা শেষ হয়ে যাওয়া, অ্যাবেটমেন্ট অফ কী যেন একটা আমরা পড়েছিলাম, মৃত্যুদণ্ড, হ্যাঁ অ্যাবেটমেন্ট অফ আপিল, পণ্ড হওয়া, অ্যাবেটমেন্ট অফ আপিল, ওই অ্যাবেটমেন্ট বানানটা কি এরকম না এরকম? গুড, আচ্ছা তাহলে আমরা এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট ভাবলাম। এরপরে একটু লিখুন, আমরা শেষ করে দেবো এখনই, অত মানে অত পড়তে পারবেন, এরপরে ধীরে ধীরে আমরা যাব, কিন্তু একটু নোট করে ফেলেন, একটু নোট করে ফেলেন, এবারে পরীক্ষায় আমি ধীরে ধীরে চলে যাব কীভাবে আমি পড়াবো, একটু লক্ষ্য রাখুন। এরপরে আপনাদের আমি যে সিকোয়েন্স যদি মেনটেন করতে চাই, একটু দয়া করে আমরা সবাই আপনার দ্রুত, আচ্ছা সিকোয়েন্স মেনটেন করার দরকার নেই, যা যা আসবে রিটেনে এবং প্রিলিও এবং ভাইবাতে কী আসবে একটু লিখে ফেলুন, সবাই একটু লেখেন, এখান থেকে যেটা আসবে দয়া করে একটু লিখুন একদম। এটাকে বলা হচ্ছে সাজেশন, এটাকে কী বলা হয়, এটাকে কী বলা যায়, সাজেশন। এই সাজেশনে প্রথম লেখেন সেকশন 34 ভার্সাস 149-এর পার্থক্য, এবার পরীক্ষায় আসবে। এরপরে পরীক্ষায় আসবে একটু লেখেন সবাই, না নিন্দনীয় নরহত্যা, সবাই লেখেন নিন্দনীয় নরহত্যা ভার্সাস খুন, মানে এই দুটার পার্থক্য আসবে। এই পার্থক্য লিখতে গিয়ে, এই পার্থক্য লিখতে গিয়ে অবশ্যই আপনি কেসটা নিয়ে আসবেন, কি বলেন তো, এই পার্থক্য লিখতে গিয়ে লিখবেন একটা, এই পার্থক্য কেস তোটা লিখবেন, এই পার্থক্য সবাই লেখেন, এখানে লিখবেন বারেন্দ্র কুমার ঘোষ বনাম, সবাই লেখেন এই কেসটা তুলে দিবেন, তাহলে আপনি নম্বর বেশি পাবেন, বারেন্দ্র কুমার ঘোষ কেস, বারেন্দ্র কুমার ঘোষ বনাম কিং এম্পারার কেস। এই কেসে কী ঘটছিল, এটা এমনি লেখে আসলে নম্বর বেশি পাবে, 1924 সালে সম্ভবত একটা কেস। আর এটার মধ্যে র্যাগ বনাম গোবিন্দ, সবাই লেখেন রেগ বা র্যাগ বনাম গোবিন্দ, বিচারপতি মেলভিল, কত সালের কেস এটা, এখানে বিচারপতি মেলভিল, এই দুটার মধ্যে পার্থক্য দেখাইছে, বিচারপতি কে, মেলভিল। আচ্ছা এরপরে আপনি লেখেন আমার মতো লিখেন চুরি ভার্সাস মানে বনাম বলপূর্বক গ্রহণ, ক্লিয়ার, এই দুটার মধ্যে পার্থক্য। এখন এটার পার্থক্য কেস ল আছে দিয়ে দেবেন, যদি জানতে চান অবশ্যই ল ডক্টর ভর্তি হন, অনেক কিছু সব কিছু দেওয়ার দরকার নেই। এবারে লেখেন দস্যুতা ভার্সেস, সবাই লেখেন দস্যুতা বনাম, মানে এই দুটার পার্থক্য ডাকাতি, খেয়াল করেন ডাকাতি আর দস্যুতার পার্থক্য কী, দস্যুতার শাস্তি কী, সূর্যাস্ত সূর্যাস্তের কত বছর হয়, সূর্যাস্ত সূর্যোদয়ের সময় দস্যুতা করলে কত, সাজা 14 বছর নাকি, হ্যাঁ ডাকাতির শাস্তি। এরপরে আপনি লিখবেন এবারে খুব ইম্পর্টেন্ট কোনটা, জালিয়াতি ইম্পর্টেন্ট, একটু জালিয়াতি নেন। এরপরে আপনি লিখেন মানহানিটা ইম্পর্টেন্ট, এবারে মানহানির ব্যতিক্রম কটা, ব্যাখ্যা কটা, মানহানির কিন্তু ব্যাখ্যা আছে কটা, চারটা, কারণ মানহানি মনে রাখবেন কীভাবে, মান 1 2 3 চারটা বর্ণ, মানহানির তে জন্য চারটা ব্যাখ্যা আছে, কিন্তু 10টা ব্যতিক্রম আছে, 10টা কটা ব্যতিক্রম আছে, কেমনে বুঝবেন, এই যে ব্যাখ্যা আছে চারটা গোনেন, এখানে চারটা, এ দেখেন 4 5 6 6 আর 4 10, এই যে 10টা মনে রাখার উপায় দেখেন, এই যে মানহানিতে চারটা বর্ণ আছে, এই জন্য ব্যাখ্যা কটা, চারটা, তাহলে এই যে মানহানি সহ চারটা, এই ব্যাখ্যা দুটা, ছয়টা, এই 6 আর 4 10, তাহলে 10টা হবে ব্যতিক্রম, না বোঝেনি মনে হয়, কয় যে কী কয় এগুলা, ধর মানহানিতে চারটা বর্ণ আছে, ব্যাখ্যা আছে, তাহলে এই জন্য চারটা, তাহলে মানহানি সহ আবার গোনেন, মানহানিতে চারটা, এখানে আছে দুটা বর্ণ, অনেক বর্ণই আছে কিন্তু বুঝার খাইতে, 6টা 6 আর 4 এই যে 10, তার মানে ব্যতিক্রম আছে 10টা এবার আসার মতো আমার মনে হচ্ছে আর কি, কেন জানি। আচ্ছা এরপরে আমরা কী লিখবো, নিন্দনীয় নরহত্যা খুন চুরি ডাকাতি বলপূর্বক দস্যুতা ডাকাতি জালিয়াতি আর কি আছে, অপরাধের উদ্যোগ, একদম শেষেরটা 510 তো আসে না, এত যে ইয়ে করে তা আসে না, ধর্ষণ এখান থেকে দেয় না, বেশি ভাগ স্পেশাল ল থেকে দেয় যারা বিজিএস পরীক্ষা দিবে, তবে এখানে খুব লেস ইম্পর্টেন্ট, এর সাথে তুলনা করে লিখতে পারে স্পেশাল লয়ের, হ্যাঁ
এরপরে আপনি দিতে অপহরণ আর অপবাহন, একটু লেখেন। অপহরণ কি লানেন, এলানেন বলেন, অপবাহন। এই অপহরণ দুই প্রকার, তাই না? এই যে দুয়ের মতো অপহরণের হটা দুয়ের মতো দেখেন, এই জন্য দুই প্রকার, হটা দুই রকম, তাহলে অপহরণ দুই প্রকার, বাংলাদেশ থেকে আর লিগাল গার্ডিয়ান থেকে, নাকি? আচ্ছা, এই অপবাহন আর অপহরণের মধ্যে খেয়াল করেন, এখানে কিন্তু যে কোনো বয়স, বয়সের এই যে বাহনের ব আছে সেটা যে কোনো বয়স হবে। এখানে কি বয়সটা কি যে কোনো বয়সে হতে পারে, নাকি? কিন্তু অপহরণ শিশু টিশু নারী অল্প হতে পারে, কম বয়স, তাহলে বয়সটা এখানে যে কোনো বয়স হতে পারে, তাহলে বয়সটা এখানে ফ্যাক্ট। কত থেকে কত সেকশনের মানুষ বোঝে, অবৈধ বাধা আর অবৈধ আটকটা ইম্পর্টেন্ট। তার আগে আমরা যদি প্রতারণা বলি, এটা ইম্পর্টেন্ট একটু, দেখেন এই প্রতারণাটা ইম্পর্টেন্ট, যেটা আপনি দেখবেন 415 সেকশনে আছে। আর চিটিং বাই পার্সোনেশন, অপরের রূপ ধারণ করে প্রতারণা আপনি করছেন মুখোশ পরে, সেটাও কিন্তু 416 আছে, আপনি কিন্তু জানেন সেটা। এবং এর শাস্তি 417 আছে, সেটা মানুষ জাতি জানে, কিন্তু প্রতারণা কার সাথে করছে কেস লো কিন্তু জাতি জানে না। যদি জানতে চান ল ডক্টরে ভর্তি হয়ে যান, যদি তার খেলা জানতে চান, সৌন্দর্য জানতে চান, বুঝে বুঝে পড়তে চান, অবশ্যই আপনারা ল ডক্টরে ভর্তি হয়ে যাবেন। এরপরে অবৈধ আটক আর অবৈধ বাধাটা চলে যান। অবৈধ কি? আটক বনাম অবৈধ বাধা, এটা কিন্তু হোমওয়ার্ক লার্নেন আপনাদের, কিন্তু হোমওয়ার্ক এখন থেকে কিন্তু সেইরকম করে পাঠা লাগবে, আন্দাজে কিন্তু পড়া যাবে না। আর আমাদের নোট তো দুর্দান্ত, বাংলাদেশে কেউ ওই রাইটার স্কিল কাদের নাই আন্দাজে বই লেখে। অ্যাডভোকেট কায়েস মিয়া ইজ ওয়াচিং, আমাদের সাথে অ্যাডভোকেট কায়েস মিয়া আমাদের দেখছেন, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে দেখা যাচ্ছে। তারা একটু কমেন্টে আসেন তো, কে কোন ডিস্ট্রিক্ট থেকে একটু প্লিজ ডিস্ট্রিক্ট মেনশন করেন প্লিজ। এবং ডিস্ট্রিক্ট কালপেবল হোমিসাইডকে বলছেন শাহজাহান আলী, বলছেন কালপেবল হোমিসাইড, নিন্দনীয় নরহত্যা বা অপরাধজনক নরহত্যা, ভালো কথা। তাহলে আমরা এই মোটামুটি এতটুকু পড়লেই খুব ভালো করব। কিন্তু আসলে এগুলো পাবেন কিভাবে? এগুলো সুন্দর করে যে আপনি লিখে নোট হ্যান্ড নোট করে বুঝিয়ে বুঝায় পড়াবে, এটা কে আপনাকে? অবশ্যই সেটা কে বলেন তো? ল ডক্টর। আইনের জগতে আমরাই সেরা, আইনের জগতে কারা সেরা? আমরাই সেরা। এটা চ্যালেঞ্জ করলাম, এটা পুরো বাংলাদেশ শুধু না পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম, আইনের জগতে আমরাই সেরা। আমরা ইংলিশও ভার্সনও যেমন পড়াই, বাংলা ভার্সনও তেমন পড়াই। সো আইনের জগতে কারা সেরা, এটা ইউটিউব চ্যানেলে গিয়ে, এখানে ল ডক্টর ইউটিউব চ্যানেলে গিয়ে ল ডক্টর লিখে সার্চ করেন, সেখানে যায় আইনের খেলা দেখেন, সত্যিকারে কারা শ্রেষ্ঠ আপনারা বিচার করেন সেখানে। অন্য কোনো কোচিং যারা আমাদের সমাজে ব্যাঙের মতো গজাইছে তাদের সাথে দেখেন, কম্পেয়ার করেন, আপনি কিন্তু বুঝে ফেলবেন যে সত্যিকারে তারা এই স্লোগানকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি দুরন্ত গতিতে, অদম্য গতিতে। বন্ধুরা, বন্ধুরা আমার, ঠাকুরগাঁও থেকে দেখছেন লাইভটা, কে শেয়ার করছেন? আমি একটু বসবো এখন, আমি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। লন্ডন কি বলেন? আমি একটু খুঁটিনাটি জিনিসটা ধরে ফেলব। এই প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আমি কি একটু কথা বলে নিই, এখান থেকে এমসিকিউ কোশ্চেন কি আসবে এটা একটু কথা বলে ফেলি। আমি একটু যেহেতু রিটেন স্কিলে পড়াচ্ছি, ওরা তো জানলোই না অনেকে আবার এমসিকিউর আছে, একটু দেখুন তো বন্ধুরা প্রশ্নের ফাঁদটা সবাই লিখুন। এমসিকিউ প্রশ্নে আপনি এতক্ষণ রিটেন স্কিল দেখালাম, এমসিকিউ প্রশ্নের ফাঁদটা একটু দেখেন কি আসবে সেখানে। এক নম্বর স্কিলটা দেখেন, সেখানে এই আইনটা পেনাল কোডের একটা, এই আইনের একটা কি আছে, ইতিহাস আছে, তাই না? কোত্থেকে আসলো এই আইনটা, না মিথ্যা? এই আইনটার তো একটা ইতিহাস আছে, তাহলে এই ইতিহাসটা কেমন? আমরা একটু এভাবে করি, তাড়াতাড়ি শেষ করি। এই প্রশ্নের ফাঁদটা হতে পারে একটু ছোট করে দিই, এখানে একটু দেখেন বন্ধুরা, মানে এভাবে করলে কি পাপ হয়ে যাবে? আচ্ছা, আমরা এভাবে একটু প্রশ্নের ফাঁদটা দেখাই, যাতে বুঝুক যে আসলে কি হবে কোশ্চেন। একটু দেখেন, বিভিন্ন জায়গায় আমরা একটু বড় করতে পারি বিভিন্ন প্রশ্ন, কোত্থেকে 20টা কোশ্চেন কীভাবে বার কাউন্সিলে আসবে, কীভাবে জুডিশিয়ারিতে আসবে। আপনি প্রথমে যে একটা কোশ্চেন পাবেন সেটা হচ্ছে ইতিহাস থেকে, এই আইনের একটা কী আছে বলেন তো? লাননেন ইতিহাস, এই ইতিহাসটা কি এ জাতি জানে?
এ জাতি বড়ই জানে। তাহলে ইতিহাসটা কি একটু আমরা দেখে ফেলি, তাই না? এই ইতিহাসে একটা ব্যক্তির নাম আসতে পারে, কিসের? ব্যক্তির সুগন্ধ গোষ্ঠী। সেটা কীভাবে বলেন তো লন্ডেন? এম সাহেব, বলেন তো লন্ডেন এম সাহেব, এ এম স্কোয়ার দেয়, শেষ। কি মজা না? দেখেন ইতিহাস থেকে এই কোশ্চিনটা আসতে পারে। তার মানে ভারতীয় উপমহাদেশে একটা আইন কমিশন ছিল, তাই না? এই আইন কমিশন প্রণীত হয়েছিল 1834 সালের সেই গল্প। সেখানে একজন চেয়ারম্যান ছিলেন আর তিনজন ছিলেন কমিশনার। তাহলে চেয়ারম্যানের নাম ছিল এমতে হচ্ছে থমাস ব্যাবিংটন ম্যাকুলি, আর এতে ছিল অ্যান্ডারসন ছিল কমিশনার, এম দুইবার মিলেট আর ম্যাকলিওড ছিল কমিশনার। তাহলে চেয়ারম্যান ছিলেন এই ভদ্রলোক ম্যাকুলি সাহেব। তাহলে ইতিহাস থেকে এই কোশ্চেনটা আসবে। আরেকটা কী আসতে পারে, এটি প্রণীত হয় 1860 সালের দিকে কিন্তু কার্যকর হয় 1862 দিকে। আপনারা এটা বোঝেন, তাহলে এই আইনের একটা ইতিহাস আসছে, খেয়াল করেন। এরপরে যে কোশ্চিনটা আপনাকে করতে পারে সেটা হচ্ছে ওই আইনের প্রকৃতিটা কেমন, বা ধরন যদি আমরা একটু বলি এই ধরনটা কেমন। তাহলে শফিক নজরুল আপনাকে শিখাইছিল সুদ শব্দটা, একটু মনে পড়ে কিনা একটু দেখুন তো বন্ধুরা। সুদ কী জিনিস আপনাকে শফিক নজরুল বলেছিল যে সুদে সুনির্দিষ্ট প্রতিকার আইন, আবারও একটু লিখে ফেলুন, এই সেই সুনির্দিষ্ট প্রতিকার কি আইন। এই সুনির্দিষ্ট প্রতিকার আইন আর দতে লিখে ফেলে দণ্ডবিধি, এই দুটো আইনকে আমরা বলবো সাবস্টেনটিভ ল বা তত্ত্বগত আইন। তাহলে যে ছেলেটা বা মূল আইন, মৌলিক আইন, তাহলে এই সুদ মনে রাখলেই তত্ত্বগত আইন শেষ, তাহলে বাকি থাকলো কি? পদ্ধতিগত আইন। তার মানে এখান থেকে একটা কোশ্চেন আপনাকে তারা প্রায় করবে। এরপরে যে কোশ্চেনটা আপনাকে করবে, খেয়াল করেন, এটা অনেকে কিন্তু বোঝে না, অনেকে জানেই না যে আসলে কোশ্চিন হবে কোথা থেকে, আন্দাজে পড়াশোনা করে আর উল্টা পাল্টা বই লেখে, দেওয়ানি বানানি জেলা পায় না সেই বই লেখে রাখে। আবারও সরি উগ্র হয়ে যাচ্ছি, ধারার অধ্যায় সরে এখান থেকে এরা কোশ্চিন একটা করতেছে। দেখুন বন্ধুরা, অধ্যায়ের বিষয়, অধ্যায়ের কি বলেন তো লার্নিং বিষয় কীভাবে আসতে দেখবেন আপনি, কোশ্চিন কিন্তু এসেছিল, দেখেন যে দণ্ডবিধিতে সাধারণ ব্যতিক্রম কোন অধ্যায়ের বিষয়, আপনি কিন্তু দেখেছেন সেখানে চতুর্থ অধ্যায়ের বিষয়। এই এই জিনিসগুলো ছেড়ে আপনি কোথায় পেয়েছেন, 76 থেকে 106 আপনি দেখবেন সেখানে এই যে ব্যতিক্রম 76 থেকে, হ্যাঁ মিথ্যা, তাহলে সেটা কি কোন অধ্যায় আছে? হুট করে আপনাকে বলবে চুরি, তাহলে কোন অধ্যায় আছে? আপনাকে কিন্তু বলবে মানহানি, তাহলে কোন অধ্যায় আছে? সেটা দেখতে গেলে ইউটিউব সার্চ করে সেখানে দেখেন শফিক নজরুলের ল ডক্টর কি দুর্ধান্ত খেলা, সেখানে এক লাইনে আপনি অধ্যায়ের বিষয় মনে রাখতে পারবেন। তাহলে অধ্যায় বিষয় থেকে একটা কোশ্চেন দিচ্ছে লন্ডন, ক্লিয়ার? আচ্ছা আমি যদি বলি তাহলে মানহানি কোন অধ্যায়, আপনি কিন্তু পারবেন না। ও মাই গড, শাবাশ, কেন মনে রাখলেন কিভাবে? দুই 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 নাম্বারই করছে। হ্যাঁ, তারপরে যে একটা কোশ্চেন এরা করছেন কোথা থেকে, ধারার শিরোনাম থেকে, খেয়াল করেন, ধারা থেকে হুট করে ধারা চাবে, হুট করে বলবে অ্যাবেটমেন্ট কোন ধারার বিষয়, হুট করে বলবে চিটিং কোন ধারার বিষয়। আপনি কিন্তু চিটিংয়ের সংজ্ঞা আছে কোন ধারায়, খেয়াল করেন, এই যে চিটিং এর সংজ্ঞা আছে কোথায়, আপনি কিন্তু জানেন 415-তে তার সংজ্ঞা আছে। কিন্তু আপনাকে যদি বলা হয় এই যে টি থেফট মানে চুরির সংজ্ঞা আছে কোথায়, আপনি কিন্তু জানেন 378। তার মানে এই ধরনের ধারা সরাসরি আপনাকে জিজ্ঞেস করতে পারে। এরপরে আপনাকে একটা কোশ্চেন করবে, একটু দেখুন তো লন্ডন, খুবই সুন্দর এরা কোশ্চেন করছেন। এরা বলছে শাস্তি কি, কত কোথায় কত শাস্তি, এটা কিন্তু একটা কনসেপ্টাল ইস্যু। দেখেন বারবারই আপনাকে বোঝাচ্ছি যে ধরুন আপনাকে কিছুদিন আগে আমি বুঝেছিলাম, একটু আগে যদি 9 সেকশনের দিকে আমরা তাকাই, সেখানে কি বলা হয়েছিল 109 সেকশনে কি আছে, পানিশমেন্ট কি, পানিশমেন্ট অন দ্য বেসিস অফ মেইন অফেন্স, পানিশমেন্ট অন দ্য বেসিস অফ মেইন অফেন্স, তার মানে এটা লিখতে পারি মানে যে অপরাধ করবে সেই অপরাধের শাস্তি। আচ্ছা ওটা হয়তো বোঝে না, দরকার নেই, সহজ উপস্থাপনা করি। ধরুন এই সমাজে কিন্তু অনেকের আমাদের এই পানিশমেন্টটা মনে থাকে না, সবাই কিন্তু মুখস্থ করতে চাই। দেখেন মুখস্থবিদ্যার কোনো দাম নাই, কীভাবে মনে রাখবেন আপনি একটু দেখুন। ধরুন আপনাকে বলা হচ্ছে অ্যাডাল্টারি, কি অ্যাডাল্টারি মানে কি, এই অ্যাডাল্টারি শব্দের অর্থ কি, ব্যভিচার। এই ব্যভিচারের শাস্তি 5FB, এর আগে মনে হয় বলেছিলাম। তাহলে অ্যাডাল্টারি মানে ব্যভিচার যদি হয়ে যায়,
এই যে ব্যভিচার দেখবেন, যে বিবাহিত পুরুষ মহিলা ব্যভিচার করছে দেখবেন, এটা মনে রাখবেন কিভাবে, 5 বছর ফাইন বোধ। 5 বছর মানে কি, এফতে মানে কি ফিমেল, এই দেখেন এফতে মানে কি ফিমেল, আর বিতে ব্যাটা ছেলে। ফিমেল আর ব্যাটা ছেলে কি করবে, বিবাহিত, এ একটা মেয়ে, এরা সেক্স করছে তাই তো, সেটা বিবাহিত। এখন এটা মনে রাখবেন শাস্তিটা কীভাবে, কারণ প্রত্যেকটা এই সমাজের মানুষের হাতের আঙ্গুল 5টা আঙ্গুল সমান নয়, এই জন্যই ব্যভিচার সমাজে ঘটে যাচ্ছে। তাহলে 5 বছর ফাইন বোধ, বা এমনও হতে পারে FB-তে আপনি একটু মনে করেন যে FB মানে ফেসবুক, ফেসবুকে তাদের পরিচয় হয়েছে, হয়ে তাদের কী হয়েছে, ব্যভিচার হয়ে গেছে। আর ব্যভিচার মনে রাখার উপায় কী, 5 বছর মনে রাখার উপায় কী, তা সমান না পৃথিবীতে, আমাদের দেশে 5টা আঙ্গুল সমান না, এই জন্য ব্যভিচার হয়ে যাচ্ছে। আর ব্যভিচার লিখতে গিয়েও কেমন যেন এই যে ব্যভিচারে যে ভটা কিন্তু 5-এর মতনই লাগতেছে। আচ্ছা বলে দরকারই নাই, আপনি সহজেই মনে রাখবেন ব্যভিচারের শাস্তি এইভাবে, A=5FB, 5-তে 5 বছর, FB-তে ফাইন, B-তে বোধ। ফাইন মানে কি অর্থদণ্ড, বিতে বোধ। কেমনে মনে রাখবেন, অ্যাডাল্টারি হতে গেলে সবার 5টা আঙ্গুল সমান না। দেখেন তর্জনীটা একটা কি, এটাকে এটাকে কি বলে, অনামিকা, অনামিকা কোনটা, তর্জনী বৃদ্ধাঙ্গুলি কোনটা, এটা তর্জনী মধ্যমা এটা, হ্যাঁ এগুলো পারেন না, অনামিকা সবচেয়ে কি কনিষ্ঠা, এটা সবচেয়ে ছোটো কনিষ্ঠা, অনামিকা মানে কি আঙ্গুল যেটাকে কি করে রিং পরে মানে হ্যাঁ আংটি পরে, তাহলে সবারই 5টা আঙ্গুল সমান নয়, তাহলে শাস্তি কত হলো, 5 বছর ফাইন বোধ। আপনি ভুলতে পারবেন, অসম্ভব। এভাবে যদি পড়তে চান প্রত্যেকটা, অনেকে আবার বলবে যে একটাই বলতেছে, নো, প্যানাল কোডের যত শাস্তি আছে আমি এই মাত্র যদি আপনাদের 5 মিনিট শিখাই, 5 মিনিট চ্যালেঞ্জ টু দ্য হোল ওয়ার্ল্ড, আপনি একটা শাস্তিও ভুলে যাবেন না। যদি ভর্তি হতে চান দয়া করে এই স্কিলে ভর্তি হয়ে যান, ল ডক্টর, আইনের জগতে আমরাই সেরা, আবারও না বললেই নয়। এ জাতি কিন্তু বড়ই অসহায়, বড়ই গর্ধবের জাতি, এরা কিন্তু বোঝে না যে কোথায় পড়তে হবে। অনলাইন পৃথিবীতে ক্লাস আছে, বারবারই আমি বলতেছি, একটা ধরো এই ধরনের একটা যদি চিন্তা করি, বারবারই কিন্তু আমি বলতেছি, এ ধরো এটাকে এটাকে কি বলা যায় বলো তো, টিউবওয়েল পানি নাকি, টিউবওয়েলের পানিতে চাপ দিচ্ছেন মানে কি টাকা কিন্তু আপনার 0 টাকা খরচ হচ্ছে না, কিন্তু সেই পানিটাই যখন আপনি এইভাবে এখান থেকে নিয়ে এই নিচ থেকে দিয়ে কী করছেন, পানিটাকে কী করছেন, ফিল্টারিং করছেন, ফিল্টারিং করতেছেন, খেয়াল করেন ফিল্টার, এই ফিল্টার পানিটার দাম কিন্তু 1 গ্লাসে 2 টাকা হয়ে যাচ্ছে, খেয়াল করেন, যাতে কিন্তু বুঝতেছে না এগুলা। ধরুন এখানে টিউবওয়েলে চাপ দিচ্ছেন আপনি কষ্ট করে, 0 টাকা লাগতেছে না, কিন্তু ফিল্টার করলে ওই পানিটা আমরা দোকানে খাইতে পারি কত টাকা দিয়ে, 2 টাকা দিয়ে। কিন্তু খেয়াল করেন, 1 নম্বর ধাপ গেল, 2 নম্বর গেল, কিন্তু সেই পানিটাই যখন এই যে একটা বোতলজাত করছেন, হ্যাঁ বোতলজাত করে ভরেছেন, সেই পানিটাই কিন্তু 1 লিটারের দাম কত নেয়, 20 টাকা বা 15 টাকা যেটাই নেয়। কিন্তু সেই পানিটাই যখন আপনি বিমানবন্দরে খাচ্ছেন, সোনারগাঁ হোটেলে খাচ্ছেন, তখন কিন্তু সেটা 280 বা 380 এরকম টাকা হয়ে যাচ্ছে, খেয়াল করেন। আবার সেটাই আবার যদি এই যে দুর্দান্ত একটা বউ, কে এটা, মুকেশ আম্বানির বউ, মাঝে মাঝে আমি বলি এটা, মুকেশ আম্বানির বউ খাচ্ছে সেই পানিটা, তার 1 লক্ষ টাকা হয়ে যাচ্ছে, খেয়াল করেন। সেটাই যদি এখন বিশ্বের 1 নম্বর ধনী ইলন মাস্কের বউ খায়, সেটার দাম কত, 1 কোটি হয়ে যাবে না, হিসাবটা এটা সহজ, হিসাবটা সহজ। আপনি কার সাথে কার তুলনা করছেন, বাংলাদেশে যারা কোচিং চালাচ্ছে, ব্যাঙের সাঁতার মতো চলছে, এই ল ডক্টরের আশেপাশে তারা নাই, চ্যালেঞ্জ, দ্যাট ইজ অ্যাবসলুটলি চ্যালেঞ্জ টু দ্য হোল ওয়ার্ল্ড, নাচ্ছে ইন বাংলাদেশ। আপনার সমস্যা হচ্ছে আপনি সবাইকে একই কাতারে ফেলাচ্ছেন, সমস্যা হচ্ছে আপনাদের যাদের আসলে মেধা বুদ্ধি একটু আছে, তারা অলরেডি তাদের গলার টোন শুনেই বুঝে ফেলবে তারা। কিন্তু অনেকেই বড়ই দুর্ভাগ্য আমরা জাতি, আইন তো ডিপার্টমেন্টটা বোঝেই নি, এখানে আসে তো আরও বুঝতেছেন, তারা আমরা কী পেলাম বন্ধুরা, তাহলে আমরা পেলাম শাস্তির থেকে আপনার একটা কোশ্চিন তারা তুলে দিচ্ছে, এরপর একটা কোশ্চিন এরা তুলে দিচ্ছে দিন থেকে, খেয়াল করেন কি দিন, এক্স্যাক্ট একটা দিন থেকে, একদম দিন। তাহলে এখনই যদি জাতিকে বলা হয় পেনাল কোডের দিনটা যদি বিয়ার এক পড়ার দরকার আছে, দেখেন খেয়াল করেন, আমি হেডিং উপরে এরকম করে দিয়ে দিছি যে নোট নিতে চাবে, প্রচুর দাম আমাদের বেশি, ওই 0 টাকার মতো না, মুকেশ আম্বানিরও বেল নাই, তার মানে হচ্ছে ইলন মাস্কেরও বেল নাই, টেসলার ফেসলার বেল নাই। মূল কথা হচ্ছে এই দিনটা যখন আপনি এভাবে বিষয় এখানে দেওয়া আছে,
এবং এখানে যদি দিনের সংখ্যা দেওয়া থাকে, একটা ছেলেকে আমরা যখন পড়াচ্ছি এভাবে দেওয়া আছে সবটুকু এক বক্সে পেনাল কোডের সব দিন এক জায়গায় এরকম করে, সেই প্রিপারেশনটা কেমন হবে? আর আপনি উল্টাপাল্টা বাজারের বই পড়ছেন, এত বড় ধামবুলা মোটা মোটা তো মানে স্বাস্থ্য দেখলে শেষ। আর আপনি দেখবেন স্বাস্থ্যবান বই মানে কি, একটু খেয়াল করবেন স্বাস্থ্যবান মানুষ বা মেয়েগুলাও কেমন হয়, হ্যাঁ ও নিজের দেহ নিয়েই চড়তে পারে না, ও আবার ভিতরে কি থাকবে, ভিতরে তো কাঠঠোকরা। সমস্যা হচ্ছে বাংলাদেশের বই পুস্তক দ্বারা লিখছে রাইটার স্বাস্থ্যবান মানে দেহ দেখলে ও আবার একটা ভাব দেখা হয়, আমারও ওটা হতো যে আইনের বই মানে বড় মোটা বই কিনবো, বাড়িতে দেখা যাবে যে অহংকার যে আইন পড়ে বিশাল, সে মোটা বই পড়া লাগবে যে মানুষকে বোঝাচ্ছে যে আমি আইন পড়ি, বিশাল মোটা মোটা বই পড়ি। সো বন্ধুরা, ব্রিভিটি ইজ দ্য সোল অফ উইট। আপনি যখন আইনের সৌন্দর্য একটা বক্সে পাবেন এবং সব দিনগুলো পেনাল কোডের এক জায়গায় পাচ্ছেন, তখন সেই জিনিসটা আপনার কেমন হবে যদি কারো দেখতে চাই তাহলে অবশ্যই সেই নাম্বারটা ভিন্ন এখানে আপনি আসেন, সবাই এখানে হোয়াটসঅ্যাপে আসেন যে দেখান আপনার কারিশ্মা 01783643174 হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আপনি এই হোয়াটসঅ্যাপে গিয়ে বলেন দেখান তো আপনার নমুনা। অনেকে কিন্তু আমার হাস্যকর, সেদিন আমার অলরেডি বলে ফেললো যে এত দাম কেন, মানুষের 1050 টাকা দিয়ে একটা বই কিনে পাওয়া যায়, মানে কতটা মানুষ বোকা হলেই হয় এরকম গর্ধবের দল। কারণ ওই 14 ডিসেম্বর তো সব কুপুকার বুদ্ধিজীবী সব শেষ, দু একটা বুদ্ধিজীবী যদি গজে ওটাকে বলবে যে ওর মতো নেই, এর মনে হয় কোয়ালিটি নাই, সমস্যা আমাদের এটা। সমস্যা হচ্ছে এইরকম আমাদের সমাজ ব্যবস্থা করে শাস্তির থেকে একটা তাহলে কোশ্চেন আসতেছে, তারপরে কী কোশ্চেন আসতেছে দিন থেকে, তারপরে একটা কোশ্চেন আসতেছে তারা কোথা থেকে মাস থেকে, তাহলে মাস থেকে কি বক্সে মনে করে দেওয়া আছে শাস্তির থেকে এগুলো সবগুলো এক বক্সে, তাহলে কেমনে মাস থেকে, এই মাস থেকে ধরুন 145 ধারা আপনি কী দেখেছিলেন সেদিন, যে 145-144 ধারা 2 মাস বলবৎ থাকে আপনারা জানেন, দিনও যদি চিন্তা করেন কাকে বলো যে দিন একটাও বলতে পারবে না, হ্যাঁ 510 কে আছে 24 ঘন্টা, তো একটা ঘন্টা আছে, ওটা ঘন্টা কিন্তু দিন তো নাই। এরপর দিন বছর থেকে একটা কোশ্চেন আসবে, সাবাস, এই যে বছর থেকে কোশ্চেন একটা দিবে, তাহলে মানে আপনি কিন্তু দেখেছেন 82 সেকশনের যে 9 বছরের কম শিশুর কাজ অপরাধ নয়, আবার 83 আপনি দেখেছেন 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম অপরিণত বোধশক্তিহীন শিশুর কাজ অপরাধ বলে গণ্য হবে না, সেটা আপনি কিন্তু বছর, তার মানে এক বক্সে সব বছরগুলো আবার আছে, কোথায় আবার 15 বছর, কোথায় 12 বছর, কোথায় 14 বছর, এগুলো এক বক্সে আপনি পাবেন। এই সৌন্দর্য যদি এক বক্সে পেতে চান তাহলে আপনারা ল ডক্টরে ভর্তি হয়ে যাবেন বন্ধুরা। দয়া করে ভুল ভাল কোচিং সেন্টার করে 4-5 বার ফেল করার কোনো মানেই হয় না, আপনারা অ্যাপ্রোচ শুনলেও তো বোঝা যায় একটা জিনিসের, বছরের পর কী আসে টাকার পরিমাণ থেকে একটা কোশ্চেন আসে যে কত টাকা জরিমানা, কী অবস্থা, হ্যাঁ তাহলে টাকার পর একটা মানুষ যখন ধরে ধরে বুঝে বুঝে পড়তেছে সে ছেলেটা আইনে ভালো করবে, সে ছেলেটা নিঃসন্দেহে ভালো করবে। এরপরে এরা আর কোশ্চেন দিচ্ছে উপাদান থেকে, কী লার্নেন ওর উপাদান কতটি, সে যদি বলা হয়, যদি বলা হয় ধর্ষণের উপাদান, রেপের উপাদান কতটি, তাহলে ধর্ষণের উপাদান কতটি, 5টি কেমনে মনে রাখবো, ধ মূর্ধন্য ষ রেফ, তাই তো মূর্ধন্য, তাহলে বর্ণ এটা কটা আছে, একটা দুটা র 4টা আছে, আর রেপের রেপ ওখানে কয়টা আছে 4টাই, কিন্তু মনে রাখবেন কীভাবে এর উপাদান 5টা, মাথায় রাখবেন এর উপাদান 5টা মনে রাখার উপায় হচ্ছে এখানে যে উপাদানের এখানে প আছে, এই জন্য এটা 5টা উপাদান ধর্ষণ, তাহলে উপাদান থেকে কোশ্চেন একটা দিচ্ছে। তারপরে এরা কোশ্চেন দিচ্ছে কোথা থেকে একটু লার্নার দেখেন, এরপরে এরা কোশ্চেন দিচ্ছে এখান থেকে একটু দেখেন ব্যতিক্রম থেকে একটা দেখেন, খেয়াল করেন কি মজাদার একটা খেলা এই ব্যতিক্রম, তাহলে আপনাকে বলতে পারে যে খুনের ব্যতিক্রম কতটি, আপনি দেখবেন 5টি, খুনের ব্যতিক্রম কিন্তু 5টি, তাহলে এই খুনের ব্যতিক্রম কতটি সেটা মনে রাখার উপায় আমরা কি পড়তে পারি, উপর শোয়াই মানে উপরে শুয়ে দিই, উ থেকে উত্তেজনা নিয়ে মারলে, প্রতে কি প্রতিরক্ষার ক্ষেত্রে যদি মারা হয়, সরকারি কর্মকর্তারী হয় যদি, আকস্মিক কলহয় মারলে, আবার ইচ্ছাকৃত 18 বছরের বয়সের বেশি কোনো মানুষ যদি ইচ্ছাকৃত মরে যায়, যেমন হচ্ছে 18 বছরের একটা মেয়ে বলছে আমার খুব পেইন রে ভাই তুই বন্ধু আমাকে একটু গুলি করে মেরে দিত, তো এ গুলি করে মেরে দিছে, তাহলে এটা কিন্তু খুন হবে না, হবে কাল্পেবল হোমিসাইড, তার মানে খুনের ব্যতিক্রমগুলোই কিন্তু কাল্পেবল হোমিসাইড বন্ধুরা। তাহলে আমরা কী পাচ্ছি, একটা ছেলে যখন এভাবে ধরে ধরে কোর ইতিহাস থেকে একটা ধরন থেকে একটা
অধ্যায়ের বিষয় থেকে একটা, ধারার থেকে দু একটা, ব্যতিক্রম থেকে একটা, শাস্তি থেকে একটা, দিন থেকে একটা, মাস থেকে একটা, বছর থেকে একটা। তরুণ অপরাধীকে দেওয়া হবে কত বছর বয়সে? 15 বছর সম্ভবত। তরুণ অপরাধীকে 399 সেকশনে বলা আছে, সেটা না মিথ্যা? হ্যাঁ, তাহলে আবার যে টাকার পরিমাণ, এখন টাকার পরিমাণ আমরা কিন্তু বুঝি কত টাকা জরিমানা করছে, কী হচ্ছে হ্যান ত্যান। তারপরে হচ্ছে কি উপাদান কী, ধরুন আপনাকে বলতেছে যে চুরির উপাদান কতটি। আবার এমন হতে পারে যে এমনও কোশ্চেন করছে মাঝে মাঝে, মধ্যবর্তী অপরাধ এরকম একটা কোশ্চেন করে এরা। মধ্যবর্তী মানে দস্যুতা চুরির মধ্যবর্তী অপরাধ কোনটা বলো তো? মধ্যবর্তী অপরাধটা কোনটা হতে পারে? চুরি ডাকাতির মধ্যবর্তী অপরাধ কোনটা? ধরো এই যে চুরি করতেছে, এই যে চুরি করলো প্লাস এই যে মাঝখানে একটা অপরাধ, হোয়াট পরে দিলাম আমি ডাকাতি, সে এর মাঝখানের অপরাধটার নাম কি? সাবাস। তার মানে একটা ক্রিটিক্যাল ইস্যু যদি দাঁড় করাতে পারে আমাদের সমাজে, যে একটা ছেলে যখন প্রশ্নের ফাঁদগুলো বুঝে যাচ্ছে, এবং আসল কথা হচ্ছে এগুলো পাবেন কই? এই গবেষণা করতে করতে এক যুগের 12 বছর থেকে জীবন থেকে হারিয়ে গেছে আমাদের, আজও হারিয়ে যাচ্ছে দিনের পর দিন। এই 12 বছর থেকে গবেষণা করে তন্ন তন্ন করে খুঁজে এনেছি, কী বলবো, যে কবির মতো 108টা নীলপদ্ম। যদি বন্ধুরা এগুলো এক বক্সে সুন্দর করে পিকচার হয়, সেটা আবার দৃশ্যপট, দৃশ্যকাব্য, ছবি ওয়াইজ যদি পড়তে চান, পিকচার ওয়াইজ, মানুষের ছবি দেখে পড়লে কিন্তু বেশি মনে থাকে ছোটোবেলার মতো। অতে অজগর আসছে তেরে, বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এখন হয়তো অতে কি, আতে আল্লাহ, আবার অনেকে বলতে পারে কতে কম্পিউটার, এমতে নাকি মাউস, এগুলো আবার আসতেছে, ও আসুক। তার মূল কথা হচ্ছে আপনি যখন বুঝে পড়ছেন এভাবে অ্যাঙ্গেল করে, একটা স্টিমিং, একটা কী বলবো, যে এটাকে পিন পয়েন্ট করে পড়ছেন, তখন আপনি আইনে ভালো করবেন বন্ধুরা। সে বলে আমি শেষ করবো এখনই, এ পর্যন্ত ভালো থাকবেন। এখন যদি প্রশ্ন থাকে একটু প্রশ্ন করেন, আমি প্রশ্নে ঢুকে যাব, এখন বিভিন্ন প্রশ্নে চলে যাব, দেখা যাক। এখন প্রশ্নোত্তর পর্ব বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা আমার, নরনরি করতেছে মনে হয়, বিপদে থাকলে নাকি নড়াচড়া কম করা লাগে। ওকে, লার্নেড, রেডি? কোশ্চেন নাম্বার 1 টু ইউ, কে উত্তর দিতে পারে অনলাইন পৃথিবীতে, এবং আপনাদের মধ্যে কে কে উত্তর দিতে পারে, আমি পুরো জিনিসটা আমি ঘুরে আসবো, পুরো প্যানেল কোর্ট থেকে আমি ঘুরে দৌড়ে চলে আসবো, দুমড়ে মুসড়ে চলে আসবো, দেখি কে পারে বলেন তো। লার্নেড, সাধারণ ইচ্ছা কোন ধারার বিষয়? সাধারণ ইচ্ছা বিষয়টি কোন ধারার প্রতিফলন? কে বলতে পারেন সাধারণ ইচ্ছা কোন ধারার প্রতিফলন? কে উত্তর করেন? নাসির আহমেদ শাহরুখ এ মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে। নাসির আহমেদ শাহরুখ, শাহরুখ। ময়নউদ্দিন ইজ ওয়াচিং, সাধারণ ইচ্ছা কোন ধারার সাথে জড়িত? আমি প্রশ্ন চলে গেছি, এখন প্রশ্নোত্তর পর্ব, আপনাদের উত্তর দিবেন তাড়াতাড়ি। সাধারণ ইচ্ছা কোন ধারার সাথে জড়িত? ও মাই গড, টিটু, শাবাস, এক্সেলেন্ট ইওর অ্যান্সার শরীফুল ইসলাম, দুর্দান্ত অ্যান্সার, শাবাস শরীফুল ইসলাম, দুর্দান্ত অ্যান্সার শাহজান আলী, শাবাস। 34 ধারা। সাধারণ ইচ্ছা মানেই অভিপ্রায়। আগু, আপনারা আসলে বোঝেন না, সিনোনিম একটা আছে, দেয় প্রতিশব্দ সর্বনাশ, তার মানে আপনি আগুন বোঝেন কিন্তু হুতাশন বোঝেন না, আপনি বর্হি বোঝেন না, আপনি কি বলেন না, অনল বোঝেন না, খেয়াল করেন, পাবুক আপনি বোঝেন না, সমস্যা শুধু আপনি আগুন বোঝেন, আপনি শুধু পানি বোঝেন, জল হয়তো বোঝেন হিন্দুরা বলে, আপনি কিন্তু অম্বু বোঝেন না, আপনি বাড়ি বোঝেন না, সমস্যা আপনার ওই আইনজীবীর চার পয়সা মূল্য নাই। প্রচণ্ড সিনোনিম অ্যান্টোনিম তাকে জানতে হবে, শুধু আইন পড়ে চার পয়সা মূল্য নাই এই সমাজে, সে দুর্দান্ত ব্যাকরণে হবে, সে দুর্দান্ত আরবিকেও হবে, কোরআন হাদিস গীতা কি বলবো যে ভগবদ গীতা, আপনি কি বলবেন ওল্ড টেস্টাম্যান্ট, সব কিছু সম্পর্কে তন্ন তন্ন করে খুঁজে তার নলেজে থাকতে হবে, তখনই আপনি তুখুর আইনজীবী, তুখুর বিচারপতি। 100 বছর পর কোয়াশমেন্ট আপনার শেখার দরকার নাই তখন, না বোঝেন নি, দ্যাট ইজ নট আন্ডার দ্য অ্যাম্বিট অফ ডিফেমেশন। তো বন্ধুরা পরের কোশ্চেন আমরা, কমন ইন্টেনশন, শাহজাহান আলী বলছেন কমন ইন্টেনশন মানে সাধারণ ইচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে সাধারণ উদ্দেশ্য তাহলে কোন ধারার সাথে জড়িত? কে বলতে পারেন সাধারণ উদ্দেশ্য? কুইকলি, সাধারণ উদ্দেশ্য কোন ধার? স্যার নোটটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, কেউ আবার নোট দেখতে চাচ্ছে, এখনই দিয়ে দিছে লাইভে, দুষ্টের দল।
আমরা লাইভটা শেষ করে যাওয়ার পরে বলবেন 149 কামরুন নাহার সেই আমার দুরন্ত কি বলবো যে বালিকা আমার কামরুন নাহার প্রিয় কামরুন নাহার শাবাশ 149 পিয়াল স্যার আমাদের সাথে এই মুহূর্তে মেতের জাদুকর এসেছেন দুর্দান্ত সেই জাদুকর সাহেব আব্দুল আজিজ আমাদের বলছেন 149 শাবাশ সবাই তো উত্তর দুর্দান্ত দিচ্ছে এরা তো দুর্দান্ত স্টুডেন্ট দেখি তো একটু ক্রিটিক্যাল উত্তর করি লানেট আপনার প্রতি দেখি দস্যুতার সদস্য সর্বনিম্ন কতজন ও মাই গড সর্বনিম্ন চারজন কে বলতে পারে দেখি কে বলতে পারে চুপস চুপস ইজ দ্য প্লুরাল ফর্ম অফ চুপ দস্যুতার সর্বনিম্ন সদস্য কতজন ও মাই গড সে আমার দুরন্ত কামরুন নাহার বালিকা আমার দুরন্ত কামরুন নাহারের উত্তরটাই একমাত্র ঠিক আছে এক্স্যাক্টলি হোয়াট ইউ ডেলিভার টুডে নেক্সট কোশ্চেন সবাই রেডি রেডি প্রস্তুত দারুণ দারুণ কোশ্চেন যেগুলো আসবে প্রশ্ন সবাই চলে যাবেন না লাইভটা শেয়ার করেন সবাই যাওয়ার দরকার নাই থাকেন রাহুল আহমেদ একজন শাবাশ শরীফুল ইসলাম একজন শাবাশ শরীফুল ইসলাম কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন প্লিজ অ্যাডভোকেট জামাল আহমেদ দুরন্ত সেই অ্যাডভোকেট জামাল আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে একজন শাবাশ দেখি কে উত্তর দিতে পারে একটু অ্যালার্ট প্লিজ দেখি কে উত্তর দিতে পারে দেখি নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি বাসগৃহে চুরির শাস্তি কত বছর বাসগৃহে চুরির শাস্তি গাইবান্ধা থেকে স্যার আমাদের সাথে শরীফুল ইসলাম আমাদের সাথে দেখছেন গাইবান্ধা থেকে ভবানীগঞ্জ পুরাতন নাম ছিল ভবানীগঞ্জ ডিস্ট্রিক্ট মেনশন করে দেন আচ্ছা চুরির বাসগৃহে চুরি করলে শাস্তি কত বছর প্লিজ আমাদের সাথে কে যেন দেখছে রিয়া রিয়া দেই বাসগৃহে চুরি করলে কত বছর প্লিজ আচ্ছা চাকর কর্তৃক চুরি করলে কত বছর শাস্তি ও মাই গড সবাই তো জিনিয়াস আমি দেখতেছি বলপূর্বক গ্রহণের সংজ্ঞা আছে কোন ধারায় কে বলতে পারে বলপূর্বক গ্রহণ এক্সট্রাশন সংজ্ঞা আছে কত ধারায় বলপূর্বক গ্রহ এক্সট্রাশনের সংজ্ঞা আছে কত ধারায় দেখা যাক কোন বিখ্যাত বীর বলতে পারে বলপূর্বক গ্রহণের ফেনী থেকে দেখছেন জয়েন করছেন আমাদের কে এম আব্দুল আলিম স্যার আব্দুল আলিম স্যার সেই সুর সম্রাট কেমন করে পত্র লিখি রে নাকি এ কে বলছে শাহজাহান আলী দেখি তো এক্সটারশন বলপূর্বক গ্রহণের সংজ্ঞা আছে কোথায় শাবাশ শরীফুল ইসলাম 383 ও মাই গড একটু অ্যালার্ট সব বই পুস্তক সবাই খুলতে পারেন কোনো সমস্যা নাই আমি এখন বলবো সবচেয়ে দুর্দান্ত ক্লাস সেটা হচ্ছে প্ররোচনার সর্বনিম্ন সদস্য কতজন কে বলতে পারে প্ররোচনার সর্বনিম্ন সদস্য কতজন একজন আব্দুল আজিজ শাবাশ দুর্দান্ত আব্দুল আজিজ শাবাশ আব্দুল আজিজ নেক্সট কোশ্চেন কে দুর্দান্ত আনসার করতে পারে অপরাধজনক নরহত্যা আই মিন কালপেবল হোমিসাইড এবং মার্ডার খুনের মধ্যে পার্থক্য করেছে কোন প্রখ্যাত মামলাটি বা নজিরটি অপশন বরেন্দ্র কুমার ঘোষ বনাম কি মেংপাড়ার রেগ বনাম গোবিন্দ আতাউর মৃধা ভার্সেস স্টেট আব্দুল খালেক ভার্সেস স্টেট কে বলতে পারে দেখি কালপেবল হোমিসাইড মার্ডারের পার্থক্য দেখাইছে কোন প্রখ্যাত নজিরটি কে লিখতে পারে অনলাইন পৃথিবীতে আমি দেখতে চাই কোন সেই কবি কোন সেই কবি আমি দেখতে চাই রেগ বনাম গোবিন্দ শাবাশ আশিক রেগ বনাম গোবিন্দ শাবাশ সাইটেশনটা একটু কেউ দিতে পারে কিনা সাইটেশনটা কত সাল এবং আইএলআর না কি এই সাইট সিডব্লিউএন একটু একটু সাইটেশনটা দেখান তো কত সালের কেস আমি প্রথম বর্ষের ছাত্র ক্লাস এখনো শুরু হয় নাই তাই কিছুই জানি না আপনাকে ফলো করছি কে সে এটা শাবাশ ফলো করো ইউ আর দ্য গ্রেটেস্ট ফলোয়ার ইন দ্য ওয়ার্ল্ড ও মাই গড সঞ্জয় এস কে নেক্সট কোশ্চেন
নেক্সট কোশ্চেন কে দিতে পারে উত্তর দেখি। যে দারুণ একটা কোশ্চেন আমি করতেছি, সিআরপিসির দ্বিতীয় তফসিলের পেনাল কোডের কোন ধারার প্রথম অপরাধের কথা বলা হয়েছে, কোন ধারার শাস্তির কথা প্রথম দিয়ে শুরু করছে পেনাল কোডে, আপনি জানেন 511টা সেকশন, কোন সেকশনটা সিআরপিসির দ্বিতীয় শিডিউলের প্রথম কলামে যে সেকশনটা আছে কোনটা, এটা কে বলতে পারে? ও মাই গড, সাবিহা আহমেদ, সে দুরন্ত সাবিহা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, সাবাস 109, দেখছে? ওকে নেক্সট লন্ডন, আপনার প্রতি একটা কোশ্চেন, সাবাস। বিচারকরা কাজ করতে গিয়ে কোনো যদি ভুল করে ফেলে, আই মিন আইনত বাধ্য বা ভুল ধারণাবশত নিজেকে আইন বলে বাধ্য বলে কি বলবো যে আমি বিচারক, বিচার বিষয়ক কার্য পরিচালনা করলে বিচারক ভুল করে ফেলছে, কেমন একটু আমরা বলতে পারি যে ধরুন বিচার করতে গিয়ে দেখা যাচ্ছে যে তাকে সিম্পল ইমপ্রিজনমেন্ট হওয়ার কথা কিন্তু ভুল করে রিগুরাস ইমপ্রিজনমেন্ট দিয়ে দিছে, এটি কি অপরাধ হবে বিচারকের? এটি কোন ধারার বিষয় যদি আমাকে বলতেন লান্ডে, আমার খুবই কলিজাটা শান্তি পাত। কী কোন কেসে বলা হয়েছিল সেটা, কোন ধারায়? আচ্ছা ধারায় বলেন, কেস মানুষ মনে থাকে না, আমার মতো সারা রাত সারাদিন পড়ে না। রোকসানা ম্যাডাম কষ্ট পেয়ে গেছে আমার প্রতি, খুবই দুঃখ পেয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রোকসানা ম্যাডাম, আপনার জন্য আমার ব্যবসার উন্নতি হয়েছে, হাজার হাজার স্টুডেন্ট আমার অনলাইন পৃথিবীতে ভর্তি হয়েছে, আপনি দেখবেন আমাদের কি বলবো যে সিক্রেট গ্রুপে 350+ হয়ে গেছে মাত্র কয়েকদিনের ব্যবধানে, আমি অবাক হয়েছে আপনাদের ভালোবাসা, এতটা উদার, এতটা দুর্দান্ত ভালোবাসেন আমাকে, কয়দিনে হ্যাঁ না অপরাধ হবে না 77, কামরুন নাহার আসলে ভালো স্টুডেন্ট, কামরুন আহার তুমি দেখা করো আমার হেড অফিসে ফার্মগেটে, কামরুন নাহার, কামরুন নাহার তুমি দেখা করো আমার এই ফার্মগেটে। ও বন্ধু তুমি শুনতে কি পাও, কোথায় শুনছিলে এই গানটা বলেন রে? আচ্ছা লানেট, আপনার আপনার কাছে একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন, আসামি 3 টাকা ঘুষ খাইছিল, এই যে ঘুষ খাওয়া এটা কি বলবো যে সামান্য একটা তুচ্ছ কার্য অপরাধ, এটি অপরাধ বলে গণ্য হবে না, এটি কোন ধারার সাথে জড়িত? কে বলতে পারে, আমাদের কোন কবি আছেন এই মুহূর্তে যে একটা দ্যাট দ্য তুচ্ছ কার্য, দ্যাট দ্য কি বলবো যে একদম যেটাকে বলা হচ্ছে যে সাদা মাটা, যে অনিচ্ছাকৃত কোন ধরনের এক এমন ছোটোখাটো যে এটাকে অপরাধ মানে সামান্য ক্ষতিকারক কাজ যেটাকে বলা হয় যে দ্যাট দ্য স্লাইটলি হার্মফুল অ্যাক্ট অর দ্য অমিশন, এটি কোন ধারার সাথে জড়িত, সেটা অপরাধ বলে গণ্য হবে না, কে বলতে পারেন আমাদের সাথে? ও মাই গড, কামরুন নাহার তো আসলেই দুর্দান্ত স্টুডেন্ট, সাবাস কামরুন নাহার। আচ্ছা কামরুন নাহার, এই যে 95 সামান্য ক্ষতিকার কার্য, এরই সংক্রান্ত একটা লিডিং কেস বলো তো বাবা, লিডিং জাজমেন্ট একটু তুলে ধরো তো আমার এখানে, আমি একটু দেখতে চাই কতটা শক্তিশালী তোমার সেই কি বলবো জেল প্রসিং ফায়ার, এক্স্যাক্টলি প্লিজ, কে বলতে পারে? সাবিহা বলছেন, আমাদের সাথে অনেকেই আছেন যুক্ত হয়েছেন এই মুহূর্তে, আমার ভালো লাগছে, অনেকে লাইভটা যদি শেয়ার করতো আমার কলিজাটা ভরে যেত শান্তিতে, অনেকে উত্তর কিন্তু দুর্দান্ত দিচ্ছে, আপনি কিন্তু পাচ্ছেন না, সো এটা দুঃখজনক, বড়ই দুঃখজনক আমাদের সাথে পাশে পাশে থাকে। আচ্ছা বলেন তো, শিশু উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় সহায়তা, এটি কোন ধারার সাথে জড়িত? ও মাই গড, সাবাস, শিশু উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় সহায়তা করার সময় মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যাবে, মৃত্যুদণ্ড অবশ্যই, মৃত্যুদণ্ড যে 10টা ধারা আছে আমরা কিন্তু জানি, এটি কোন ধারার বিষয়ে আপনারা জানান প্লিজ, কে জানতে কামরুন নাহার প্লিজ, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন নাম বলেন প্লিজ একটু, অনেকেই আমাদের দেখছেন, ময়মনসিংহ থেকে কেউ দেখছেন, খুলনা থেকে কেউ দেখছেন, বগুড়া থেকে কেউ দেখছেন, সুদূর বরিশাল থেকে অনেকেই আমার চিনছে, 305, সাবাস কামরুন নাহার, নাহরুল, সাবাস। আচ্ছা কে বলতে পারে পাগল ব্যক্তির কাজ কোনো অপরাধ হবে না, কোন ধারায় আছে এটা? একটা পাগল এর এ অপরাধ হবে না, কে বলতে পারে কত ধারার বিষয় এটা? আর 306 বলছে, অনেকে ভুল উত্তর দিচ্ছেন, আচ্ছা দেখি আমরা একটু ভুল উত্তর যারা ফার্স্ট হবে তাদেরকে, 84 কামরুন নাহার অবশ্যই ফার্স্ট স্টুডেন্ট, এর জন্য গিফট আছে, প্রচণ্ড একটা দামি উপহার আছে কামরুন নাহার, দুর্দান্ত সাবি আহমেদ ভুল উত্তর রয়েছে, 84 ওটা হবে, পাগলের কাজ 84 হবে, পাগল ব্যক্তির কাজ 84 হবে। আচ্ছা আমি একটু জানতে চাই, একটু দেখি তো এবারে কে বলতে পারে,
আপনি দেখেছেন আত্মরক্ষার অধিকার পরে নিজের শরীর রক্ষার্থে যে মৃত্যুপর্যন্ত ঘটা যাবে, যদি কয়টা ক্ষেত্রে কে বলতে পারে আমাদের এই অনলাইন পৃথিবীতে? আমি একটু জানতে চাই, আসতে দেখি। 100 ধারার বিধান হচ্ছে যে নিজের শরীর রক্ষা করতে গিয়ে আপনি মৃত্যু। ও মাই গড, সাবিহা আহমেদ, সাবিহা আহমেদ ডিস্ট্রিক্ট প্লিজ মেনশন ইউর ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়ে ফ্রম অ্যান্ড উইস ইউনিভার্সিটি, কোন ভার্সিটি থেকে আপনি পড়াশোনা করছেন সাবিহা আহমেদ, প্লিজ ভার্সিটি উল্লেখ করেন। সিক্স মারছে না, সিক্স মারেই তো সেঞ্চুরি করছে, তাই তো? আচ্ছা, এবার একটু এই প্যানাল কোর্ট থেকে আমি দূরে সরে যাচ্ছি, যেমনটা গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে প্রতিনিয়ত, আমি একটু দূরে সরে যাচ্ছি। আপনি দেখবেন যে গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে আমাদের কাছ থেকে, চাঁদপুর থেকে। আমাদের সেই চাঁদপুর ইলিশ খাওয়ার কথা আমারও মনে পড়ে, সাবি আহমেদ দুরন্ত সেই চাঁদপুরের সেই ঘাটিতে খুবই সুন্দর একটু ইলিশ খাইতে আমি যেতাম আগে, বড্ড ইলিশ ভাজা ভালো লাগে সেই চাঁদপুরের কি ঘাটে, শাবাস। আর আমরা একটু দেখতে চাই যে এখন আমি যেমন গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে প্রতিনিয়ত, আমি একটু সরে গেলাম প্যানাল কোর্ট থেকে, দেখি আমাদের কোন লান্ডেড পারে। ধরুন আপনাকে প্রশ্ন করা হচ্ছে, আমি একটু দূরে সরে গেলাম যে সিপিসির দিকে একটু দৌড় দিলাম, দেখি দেওয়ানি কার্যবিধির তফসিল আছে তো পাঁচটা না মিথ্যা? এখন আমি জানতে চাই এ এখন কতটি তফসিল এ পর্যন্ত জীবিত আছে এবং কতটি বাতিল করা হয়েছে, আমি এটা জানতে চাই। এবং সেটা এক লাইনে কেউ বলতে পারে কিনা, আমি জানতে চাই দেওয়ানি কার্যবিধির কতটি তফসিল জীবিত আছে, এখনো মরে যায়নি, না ফেরার দেশে যায়নি। ও মাই গড, সাবিহা আহমেদ, এই সাবিহা আহমেদ, তুমি আমার ওই নাম্বারে লেখা স্ক্রিনে লেখা 01783643174 এই নাম্বারে যোগাযোগ করবে, দুর্দান্ত স্টুডেন্ট, ইউ আর দ্য জিনিয়াস স্টুডেন্ট ইন আওয়ার সোসাইটি। সাবিহা, নেক্সট কোশ্চেন দেখি কে পারে বলেন তো। লালনেন, দেওয়ানি কার্যবিধির 19 আদেশে কি আছে, আসতে দেখা যাক কে বলতে পারে দেওয়ানি কার্যবিধির 19 আদেশের বিষয়বস্তু কি, দেওয়ানি কার্যবিধির 19 আদেশে বিষয়বস্তু কি, একটু সময় দেওয়া দরকার, না দিলে তো সম্ভব না। তিনটি আছে বাতিল, দুইটি আমাদের টিটু বলছেন। অ্যাফিডেভিট সাবি আহমেদ, শাবাস। অ্যাফিডেভিট মনে রাখার উপায় কি, কারণ 19-20 যাতে যান করা পায় না, তাহলেই তো অ্যাফিডেভিট করা হয়। মনে রাখার উপায় হচ্ছে অ্যাফিডেভিট জিনিসটা হলফনামে এই জিনিসটা করা হয় কেন, কেউ যেন 19-20 না করা পারে, এই জন্য 19-এ আছে, খেয়াল করা যায় না মিথ্যা? শাবাস। আচ্ছা, এবারে বলেন তো দেওয়ানি কার্যবিধির প্রথম আদেশে কি আছে, এক নাম্বার আদেশে প্লিজ। এ মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ জসিমউদ্দিন স্যার, আমাদের সাথে বিশেষ কনফিডেন্সের একটা কর্ণধার আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, দুর্দান্ত বিশেষ কনফিডেন্সের। বি কনফিডেন্ট অ্যাপ্রোচ টু কম্প্রিহেন্ড সামথিং লাইক দিস। সো বন্ধুরা, আপনি যখন আইন পড়তে চাচ্ছেন, আইনের সাহিত্যিক রস, একটা ছেলে যখন প্রশ্নের ভাব বুঝছে এরকম প্রশ্নের ভাব, সেটা একমাত্র ল ডক্টরেই সম্ভব। সো বন্ধুরা, এখান থেকে একটু সিনপসিস করে আমি চলে যাব, ইতিহাস থেকে একটা, ধরন থেকে একটা, অধ্যায়ের বিষয় থেকে একটা, ধারার থেকে একটা, ব্যতিক্রম থেকে একটা, আপনি দেখবেন শাস্তির থেকে একটা প্রশ্ন আসছে, দিন থেকে একটা, মাস থেকে একটা, বছর থেকে একটা, টাকার পরিমাণ থেকে একটা, উপাদান থেকে একটা, মধ্যবর্তী অপরাধ একটা কোনটা, আপনি দেখবেন এই বিষয়গুলো যখন আপনি একটা বক্সে পাবেন সেটাই হচ্ছে একমাত্র দুর্দান্ত বই আমাদের ল ডক্টর। এই বইটা এমসিকিউর জন্য, আপনি ল ডক্টর আমাদের কোচিংয়ের নামও, এবং এমসিকিউ যে বইটা এটার নামও হচ্ছে ল ডক্টর, এটার রিটেন বইটার নামও হচ্ছে ল ডক্টর। আপনারা এটা আমাদের মূলত আমরা বিজনেস পলিসিতে যারা আমাদের স্টুডেন্ট তারা ছাড়া কেউ এটা নিতে পারবে না, সুযোগ নাই, শুধু আমাদের স্টুডেন্টরাই এই বইটা পাবে। সো দিস ইজ দ্য বিজনেস পলিসি ফ্রম দ্য সাইড অফ ল ডক্টর, আইনের জগতে আমরাই সেরা। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আমরা ভিন্ন কোনো এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করেন।
আমি যেন আইন অঙ্গনটাকে সুন্দরভাবে আবার ঢেলে সাজাতে পারি। অ্যান্ড নট অনলি আইন জগৎ, বাংলাদেশের কোচিং জগৎ বদলে দেওয়ার জন্যই আমার জন্ম। সো জাতি বুঝতে পারবে, খুব খুব কম সময়ের মধ্যে জাতি বুঝতে পারবে এই বিষয়টা, যে ওই জন্য একটা কাব্যগ্রন্থতে আপনি লেখা আছে যে জাতি মানুষ চিনল না, দ্যাট ইজ নট প্রাউড বাট প্রাউড সাইন অফ ডিকি। সো বন্ধুরা, একটু মামলার পক্ষ আছে, তার মানে ছোটোবেলায় আপনি আমাদের উত্তর দিচ্ছেন মিলন সাহেব যে মামলার পক্ষ একাদেশে, এটা মনে রাখবেন কীভাবে? আপনি ছোটোবেলায় পড়েছেন একে পক্ষ, নামতা পড়ার সময় পড়ছেন কীভাবে দেখুন, ক্যারিশমাটিক মানে ক্যারিশমাটিক কীভাবে হয়। আপনি ছোটোবেলায় যখন নামতা পড়তে গেছেন তখন কিন্তু আপনি পড়ছিলেন এরকম, একে পক্ষ দুয়ে নেত্র, নেত্র মানে কি চোখ, মানুষের দুটা চোখ, এই যে চোখ, এই যে চোখ, এই যে দুটা চোখ, মানুষের দুটা চোখ যখন হবে দুয়ে নেত্র মানে চোখ। তার মানে আপনি ছোটোবেলায় নামতা পড়তে গিয়ে কি পড়ছিলেন, একে পক্ষ, এই সব দুরন্ত খেলা দেখতে ল ডক্টরে ভর্তি হয়ে যান। আপনার একটা আদেশও, একটা আদেশও ভুল হবে না, একটা সেকশনও ভুল করতে পারবেন না, অসম্ভব, এটা ল ডক্টর, মাথায় রাখবেন এটা ল ডক্টর। আপনি যত সংসার নিয়ে বিজি থাকেন, অসম্ভব একটা আদেশ, একটা সেকশন, একটা শাস্তি আপনি ভুলে যেতে পারবেন না। সো বন্ধুরা, একটু একটু তাড়াতাড়ি আপনার এই লাইভটা শেয়ার করে তাড়াতাড়ি কি জাতিকে জানিয়ে দেন, যেমন আপনি কি, তার মানে কি একাদেশে কি আছে, মামলার পক্ষ, কারণ নামতা তো ছোটোবেলায় পড়ছেন, মামলার পক্ষ তাহলে একে পক্ষ হয়ে গেল খেলা। অনেকে অবশ্য ছোটো বয়সের আছে, তারা আবার বুঝবে না, যারা এ যুগের ছোটো বয়সে আমার মতো বৃদ্ধ না, আমার মতো একদম বৃদ্ধ না, অশীতিপর যেটাকে বলা হয়, আমার মতো অশীতিপর না হলে অনেকে বুঝবে না, ছোটো যারা ইয়াং জেনারেশন কামরুন নাহারের মতো, এরা আবার বুঝবে না যে একে পক্ষ আবার কী জিনিস। যেমন আমাদের সোহাগ স্যার বোঝে না কী কয়লা নামতা আবার কোথায় পড়লাম একে পক্ষ। হ্যাঁ, আমরা কিন্তু বৃদ্ধ হয়ে গেছি, মাথার ছাদের কথা পরে বলা যাবে ভিন্ন কোনো কবিতায়। সো শেষ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদিও কতবার বলেছি যে কাব্য প্রতিভা নেই আমার, তবে কবিতা লিখি দু একটি। তো বন্ধুরা, শেয়ার কম, আজকে অবশ্য শেয়ার করে নিই, আমরা একটু শেয়ার দেখি, একটু শেয়ার করার, এই শেয়ার যদি না করে আমি খুবই কষ্ট পাবো। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য। কেমন না, একটু লাইভটা শেয়ার করেন তো দেখি আমাকে কে ভালোবাসে। এখন এসডি কে লেখে দেখি, শেয়ার ডান, শেয়ার ডান এই কথাটা কে লেখে, আমি একটু দেখেই চলে যাব। এবং আরও পড়াবো, আরও থাকবো কি না একটু আমাকে সবাই জানান, আমি কি কন্টিনিউ করবো কি না সবাই জানান, বন্ধুরা একটু সবাই জানান, কন্টিনিউ করবো না চলে যাব। আর সবাই একটু লেখেন তো একযোগে এসডি লেখেন তো, শেয়ার ডান, আমি দেখতে চাই কে ভালোবাসে আমাকে, দেখি তো। অনেকে কিন্তু হিংসাত্মক মতবাদে বিশ্বাসী, আমাদের পৃথিবীতে হিংসাত্মক কেন, কারণ আমাদের জাতীয় খেলা কি বলতো বাবারা, আমাদের জাতীয় খেলা কি, এই আমাদের জাতীয় খেলা কি, হা হা ডুডু, মানে কি আপনারা একটা মাঠে খেলবে, অনেকেই খেলতেছে, খেয়াল করো অনেকেই খেলতেছে, অনেকে একজন যদি আগে যেতে চায় ও টেনে হিস্ত্রে ফেলে দিবে মাটিতে। সো আমাদের জাতীয় খেলাটাও সাজাইছে সেভাবে। সো বন্ধুরা, এই যে শেয়ার ডান কথাটা লিখতে এত কলিজায়, এত একটা ছেলে, একটা টিচার আপনাকে এত সুন্দর করে আইন পড়ার ফলেও পুরো জাতির যদি, পৃথিবীর সবাই যদি অ্যাডভোকেট হয়ে যায় আপনার কোনো ক্ষতি আছে, আছে? পৃথিবীর যদি সবাই অ্যাডভোকেট হয়ে যায় আপনার কোনো ক্ষতি আছে? এখানে কোনো লিমিটেশন নাই, কারণ বার কাউন্সিলে কেউ পাশই করে না, সব গর্ধবের দল বাংলাদেশে। বার কাউন্সিলের খাতা দেখলে ঘৃণা লাগে আমার, সবাই বলে খাতা রিভিউ করবো, বেটা আইনের কিচ্ছুই বোঝে না, খাতা রিভিউ করবে, অনেকে আবার পুট করে পাশ করে 50% মার্ক পাশ করে, মুই কি হনুরে, মানে ডায়লগটা আমাদের এলাকা, মুই কি হনুরে ফ্রম দ্য মাউথ অফ দ্য মাদার অফ হিউম্যানিটি শেখ হাসিনা, মানে ও মনে কি হয়ে গেছে, অ্যাডভোকেট হয়ে গেছে, বাপরে বাপ বিশাল কিছু হয়ে গেছে, হ্যাঁ বিচারপতি হয়ে গেছে, বা বিশাল কিছু হয়ে গেছে, জজ হয়ে গেছে, বিশাল কিছু হয়ে গেছে, হ্যাঁ নো ইউ আর নাথিং ইন আওয়ার সোসাইটি, ইউ আর নাথিং অ্যাট অল। বন্ধুরা কন্টিনিউ, পুলিশ আমাকে সাবিয়া আহমেদ বলছেন কন্টিনিউ, সাবিয়া তার মানে ভালো লাগেছে সাবিয়াকে, শেয়ার ডান কে লিখেছেন আমি একটু দেখতে চাই, ছাত্র আসেনি আমি চলে যাবো, আমি শেয়ার ডান না করে তেমন বাইশজন, এই যে মাত্র কয়েকজন আসছে এইবার দেখে লাভ আছে, শেয়ারই করেনি কেউ, সো আমার ক্লাস বন্ধ, শেয়ার করেনি ক্লাস বন্ধ, বন্ধুরা একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন, সেই পর্যন্ত ভালো, শেয়ার ডান করেনি আমার তাহলে এই ক্লাস নিয়ে লাভ।